জি, আপনাদের ভিডিও রেকর্ড হচ্ছে, আপনাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি আগের মতো, চ্যাট বক্সে যার 1 থেকে 5 পর্যন্ত রুল আছে, ক্রমিক নাম্বার আছে একটু লিখেন। ওকে, মাহাদি হাসান আপনারটা পাইছে আপনার 2, আর জহিরুদ্দিন 4। আজকে 26 নভেম্বর, 26 নভেম্বর। ওকে, মাহাদি হাসান প্রেজেন্ট আর জহিরুদ্দিন প্রেজেন্ট। ওকে, দেন 6 থেকে 10-এর ভিতর যে যে আছেন তার ক্রমিক নাম্বারটা চ্যাট বক্সে দিন। আচ্ছা, শায়লা ইসলাম, ওকে, দেন আইটি মেক 6-8, 6-এ আসিফ চৌধুরী। জি স্যার। ওকে, আটে শায়লা ইসলাম, ওকে, দিস ই প্রেজেন্ট। তারপরে কে যেন একজন দিল 10 নম্বর, রেহানা, রেহানা খাতুন, ওকে, 10 প্রেজেন্ট। আচ্ছা, 11 থেকে 15-এর ভিতর যার ক্রমিক নাম্বার একটু চ্যাট বক্সে দেন। ইলেভেন টু ফিফটিন কেউ নাই। ওকে, 16 থেকে 20 যারা তারা একটু দেন। 15 আছেন না? 15 মোহাম্মদ সোহেব আলী, সোহেব আলী দিচ্ছি। 15 সোহেব আলী প্রেজেন্ট। আচ্ছা, 16 থেকে 20 পর্যন্ত যে আছেন চ্যাট বক্সে একটু দেন। 19 অ্যান্ড 18 18 19 18 হচ্ছে খাইরুল আলম প্রেজেন্ট, আর 19 হচ্ছে মবিন আহমেদ প্রেজেন্ট। ওকে, ধন্যবাদ। 16 থেকে 20 পর্যন্ত আর কেউ আছেন? আচ্ছা, 21 থেকে 25 যার যার সিরিয়াল নাম্বার একটু চ্যাট বক্সে দেন। 21 থেকে 25, ওকে, 22 23 ফারজানা অ্যান্ড আমির, 22 নম্বর ফারজানা, 23 নম্বর এমডি আমির হোসেন, ওকে, প্রেজেন্ট। আর কেউ আছেন 21 থেকে 25? ওকে, 26 থেকে 30-এ যারা আছেন তারা একটু চ্যাট বক্সে দিন। ওকে, 26 থেকে 30, 26 28 29 30, 26 28 29 30, 26 ফাতেমাতু জোহরা, 28 শরণ সাহা, 29 জহিরুল তালুকদার, 30 প্রান্ত সাহা, 4 জন। হ্যাঁ, 26 থেকে 30 4 জন। আর কেউ আছেন? আচ্ছা, 31 থেকে 35 যার যার সিরিয়াল নাম্বার একটু চ্যাট বক্সে দিন। বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ, ওকে, 32 33 34 35, 31 অ্যাবসেন্ট। আচ্ছা, খায়রুল ইসলাম কি অ্যাবসেন্ট আছেন? ও, খায়রুল ইসলাম তো একটু আগে বই লাগেছে আমাকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর 37 থেকে 40 যার যার ক্রমিক নাম্বার একটু চ্যাট বক্সে দেন। 37 40, আর কেউ নাই মাঝখানে? 37 37 40, আর কেউ আছেন? 37 37 40, ওকে, 37 রুকনুজ্জামান রুকন, 37 নাইম হোসেন, অ্যান্ড 40-এ আছেন জোবায়ের। আপনাদের প্রেজেন্ট দিছি। আচ্ছা, 37 থেকে 40, আর কেউ নাই? ওকে, 41 থেকে 45 যে যে আছেন চ্যাট বক্সে একটু দেন। 42 43 44, 41 নাই না, 42 43 44, ওকে, 42
42 था हबीब हबीबुर रहमान 43 जी सर हबीब ओके विश्वजीत मित्र एंड 44 হইছে সিরাজুল ইসলাম আপনাদের প্রেজেন্ট দিলাম আর কেউ আছেন এর ভিতরে 45 পর্যন্ত 45 পর্যন্ত আর কেউ নাই ওকে 46 থেকে 50 এর ভিতরে কে কে আছেন চ্যাট বক্সে দেন 46 47 48 49 50 পাঁচ জনই আছেন ওকে 46 জাহাঙ্গীর আলম প্রেজেন্ট 47 আতিকুর রহমান প্রেজেন্ট 48 শহীদুল ইসলাম প্রেজেন্ট ওকে নুরতাজ বেগম 49 প্রেজেন্ট অ্যান্ড 50 এর শেখ আল হাসান ইরাস প্রেজেন্ট আচ্ছা 51 52 কেউ আছেন 50 ইরাস প্রেজেন্ট ওকে ইরাস প্রেজেন্ট ওকে 51 52 দুজনই আছেন 51 মাহবুব কাজী 52 তে আছেন এমডি সাইম হোসেন শান্ত ওকে প্রেজেন্ট আচ্ছা এবার কেউ প্রেজেন্ট অ্যাটেন্ডেন্সে নতুন এসে থাকলে বাদ পড়লে তার সিরিয়াল নাম্বার চ্যাট বক্সে দেন কেউ কি বাদ পড়ছেন তার সিরিয়াল নাম্বার চ্যাট বক্সে দেন আদারওয়াইজ আমি ক্লাসটা শুরু করব ওকে কেউ নাই আচ্ছা কারো কিছু বলার আছে কোন চ্যাট বক্সে বলেন জি খায়রুল আলম কিছু বলবেন আপনার মাইক্রোফোনটা ওপেন আদারওয়াইজ মাইক্রোফোনটা ক্লোজ লিখেন ক্লোজ করেন অনেকে আছে মাল্টিপল টাইম লগইন করছে যে মোহাম্মদ আবু সাহেব আলী সোহেব আলী অনেকে মোবাইল থেকে ল্যাপটপ থেকে লগইন করছে একজনের কার যেন ল্যাপটপ মাইক্রোফোন কাজ করে না ওকে তাহলে আমরা ক্লাসটা শুরু করি আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে তাহলে ক্লাস শুরু করার জন্য প্রথমে আমি স্ক্রিনশট অফ অন করতেছি হ্যাঁ কেউ কিছু বলতে চান বাবু হাবিব না বলতে চাইলে মাইক্রোফোনগুলো মিউট করেন সবাই ওকে তা লাস্ট ক্লাসে আমরা কোন জায়গায় ছিলাম সেটা একটু দেখতেছি আমি আমার সাবলাইন টেক্সটটা ওপেন করি তাহলে মনে কোডটা পাবো আচ্ছা লাস্ট ক্লাসে এখানে ছিলাম টেবিল আচ্ছা আচ্ছা কে যেন কি যেন দেখতে চাইলেন ওই হ্যাঁ এই যে কে যেন বললেন এটা ঠিক করে দিতে না একটু বলেন যে বলছিলেন এটা হ্যাঁ এটাকে কি করব স্যার এটাকে আমরা মাল্টিপল টাইম ব্রেক নেই কাজ করব তাহলে ও আপনি চাচ্ছেন এটা মানে জাস্ট একটা ইয়ার ভিতরে রাখতে আচ্ছা ঠিক আছে না মাল্টিপল লাইন ব্রেক নেওয়া তো এটা কখনোই যুক্তিসঙ্গত না কি যেন করব এটা ওপেন উইথ করতেছি ওকে আচ্ছা মাল্টিপল টাইম ব্রেকটা এখানে দিয়েছিলাম ঠিক আছে এটা রিমুভ করে দিই তাহলে এটা রিমুভ করার জন্য হরিজন্টাল লাইনটা আমি এর ভিতরে দিই এস ওয়ানের আগে দিলাম তাহলে আপনার কথা মতো আমি মাল্টিপল টাইম রিমুভ করছি দেখেন এগুলো কই চলে আসবে উপরে চলে আসছে এটা রিমুভ করার জন্য কি করতে হবে আমার যে দুইটা ডিপের ভিতরে ঢুকাইছি দুইটা প্রপার্টি কে যেন যে আমাকে কোড দিল দেওয়ার কথা ছিল এখনও পাই নাই মেবি পাইলে ইয়ে আসতো যে একটু আগে আপনি স্ক্রিন শেয়ার করলেন আপনিও দেখে নেন আপনার সেম প্রবলেম হবে হচ্ছে তাহলে আমি কি করলাম ওকে দেখে নেন আমি কি করছি যে অর্ডার লিস্টগুলোকে একটা ডিপের আন্ডারে নিয়েছি আরেকটা কি আনঅর্ডার লিস্টগুলোর টোটাল আরেকটা ডিপের আন্ডারে নিয়েছি এখন তাহলে আমি এটা ইনলাইন স্টাইল করি ইনলাইন করতে পারলে আপনার যে কোনো স্টাইল করতে পারবেন
STYLE স্টাইল ইনলাইন এটাতে কি দিলাম WIDTS উইথ দিলাম এটাকে উইথ কত পিক্সেল দেওয়া যায় 1200 পিক্সেল আচ্ছা 1200 পিক্সেল দিলে তো হবে না সে থাকবে না আর কি আচ্ছা ঠিক আছে দেখি হয় কিনা 1200 পিক্সেল আর এটা কালার করে BSCK ব্যাকগ্রাউন্ড তাহলে বুঝতে পারবো চেঞ্জটা এটা ব্যাকগ্রাউন্ডটা রেড কালার করি আর সেম ভাবে আমি এই স্টাইলটাই নিচের আমার এই এই ডিপে দিই এটার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন GREEN গ্রিন এবার পেজটাকে রিলোড দেই দেখি হইছে রেড কালার শুধু অর্ডারের ভিতর গেছে বাকিটার ভিতরে যায় নাই সেখানে হাইট পুরোটা নিছে এখন কত হইছে সে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টকে কেন ধরল না আচ্ছা এটার হাইট দেই ACIGHT হাইট হাইট দিলাম 400 পিক্সেল রিলোড এবার দেখছেন কে যেন আমাকে কোশ্চেন করছিলেন এবার সেপারেট হইছে জি স্যার তাহলে ইন্ডিভিজুয়াল আমি কোডটা দিয়ে দিচ্ছি তার মানে ইন্ডিভিজুয়াল স্টাইল করলে আপনি পেয়ে যাবেন HTML ডিফল্ট কোথাও খালি জায়গা পাইলে সেইখানে নিয়ে বসায় দেয় যে আমি হাইট ওয়েট ফিক্সড করছি নিচেরটা চলে গেছে এখন রেড কালারটা দেখেন তার হাইট ওয়েট ফিক্সড করছি চলে গেছে এভাবে আপনার স্টাইল করলে ওই এরিয়ার জন্য ওইটা থাকবে এখন সাইলানা কার জন্য প্রবলেম অনেকটা এরকমই আপনার ডান পাশে বাম পাশে দুটার মাঝখানে মার্জিন দিতে পারতেছেন না আপনি কি করবেন আমি টপ থেকে মার্জিন দিব আপনি লেফট বা রাইট থেকে করবেন আর তাহলে আমি এই অর্ডার লিস্টে কি করব টপ থেকে মার্জিন দিব দেখেন যে প্রবলেমটা উনি বলছিলেন তাহলে আমার অর্ডার লিস্ট কোনটা এটা এটাকে আমি স্টাইলে কি করব মার্জিন MAR মার্জিন টপ MARGIN মার্জিন টপ এই যে টপ টপ থেকে কত আমি আপাতত 100 পিক্সেল দিচ্ছি আপনি দেখে নেন যে চেঞ্জ হচ্ছে কি না তাহলে আপনি কি করবেন লেফট বা রাইট থেকে করবেন এই যে এটা এই জায়গায় আমি মার্জিন দিতে চাচ্ছি রিলোড দেই এই যে দেখেন একটা মার্জিন চলে আসছে বুঝতে পারছেন যে করতেছিলেন কোডটা আমাকে আজকে জি স্যার ওকে আমি এটা মার্জিন টপ থেকে করছি আপনারটা পাশাপাশি আপনি লেফট রাইট থেকে করবেন দুইটা টিবে আচ্ছা স্যার ধন্যবাদ স্যার ওকে আপনি কোডটা হয়তো দিয়ে দিলে আমি এইভাবেই করে দিতাম এখন যেহেতু দেন না আমি টপ দেখাই দিলাম আচ্ছা এই পর্যন্ত কোডটা পাঠাইতে পারতাছি না আচ্ছা না পাঠালে সমস্যা নাই আমি দিচ্ছি আমি এই কোডটা দিচ্ছি আপনি প্রয়োজনে ইয়া করে নেন আচ্ছা আপনাদের গ্রুপ কোনটা এটা না হ্যাঁ গতকাল 6 নম্বর ক্লাস গেছে আপনাদের এখানে আমি আজকে এই যে যে চেঞ্জটা করলাম এই চেঞ্জটা দিয়ে দিলাম আপনি কি করবেন লেফট রাইট করবেন আমি টপ দিছি ঠিক আছে আচ্ছা এবার কে যেন বললেন যে ওইটা রাশেদুল ইসলাম আপনার প্রবলেম সলভ রাশেদুল জি স্যার সলভ এখন আপনি চাইলে ওই ডিপটাকে যে কোনো স্টাইল করতে পারবেন আমি জাস্ট দেখানোর জন্য কালার কারণে এই কাজ হচ্ছিল জি তারপর এখানে আমরা হাইটটা না দেওয়ার কারণে আমাদের হ্যাঁ মেইন কথা হচ্ছে একটা ডিপের একটা স্পেস যখন ফিক্সড থাকবে তাহলে ওই জায়গায় অন্য ডিপ ঢুকতে পারবে না যদি জায়গা পায় তাহলে ঢুকে যাবে ঠিক আছে এই সে কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি একটা লিস্টের আন্ডারে না ফ্লোট লেফট রাইট সবই করা যায় আপনি স্টাইল যেভাবে সাজাবেন এটা আপনার কাছে যেমন শাইলা ইসলাম ওনার মতো করে সুন্দর একটা স্টাইল সাজাইছে ওকে গুড আজকে ক্লাস টপিক্সে যাচ্ছি এটা গত ক্লাসের ডিসকাশনের ভিতরে একটা পড়ে আজকে ক্লাস টপিক্স আমি W3 স্কুলে যাই W3 স্কুল আচ্ছা লাস্ট ক্লাসে কোন পর্যন্ত ছিলাম টেবিলে না না টেবিলের পর আর কিছু দেখাইছিলাম সাজানো যায় ভূতি স্টাফ দিয়ে ওকে এরপরে আসতেছি লিস্ট টেবিলের পর লিস্ট আপনাদের দেখাইছে একটা অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট তাই না তারপর আসে ক্লাস আইডি দুইটা স্টাইল করা দেখাইছি এটা নতুন করে বলার কিছু নাই ওকে তারপর আই ফ্রেমের দরকার নাই আই ফ্রেমটা কেন ইউজ করে কেউ কি বলতে পারবেন না দেখাইতে হবে চ্যাট বক্সে লিখেন আই ফ্রেম কেন ইউজ করি যে পারেন বুঝতেছেন এই যে আই ফ্রেমটা কেন ইউজ করি এটা কেউ কি পারেন HTML আই ফ্রেম
জি স্যার, এটা একটা ওই স্যার নির্দিষ্ট ফ্রেমের ভিতরে আমরা কোনো কন্টেন্ট দেখানোর জন্য, হ্যাঁ যে কোনো কন্টেন্ট, ইমেজ, ভিডিও, যে কোনো কন্টেন্ট, যে একটা ডিপ নিলার নাই ডিপ বা অন্য কোনো ওয়েবসাইট, এই যে দেখেন একটা আই ফ্রেমের ভিতরে যে ডব্লু থ্রি, এই যে দেখেন এটা কিন্তু ডব্লু থ্রির পুরো মাদার বোর্ড, এই যে ডব্লু থ্রি স্কোর ডট কম, এটা কী করছে একটা আমার ওয়েবসাইটটা কী করছে যে এই এরিয়ার ভিতর আই ফ্রেমের ভিতর আবদ্ধ করে দিছি। এই যে আই ফ্রেম মানে একটা ফ্রেম, এই যে আই ফ্রেম আপনি চাইলে এখানে সোর্স হিসেবে ইউআরএল দিতে পারেন, লিঙ্ক দিতে পারেন, এটা আপনার আই ফ্রেমের স্ট্রাকচার, এটা আমি দেখাচ্ছি না, জাস্ট আপনাকে লিঙ্কটা স্ট্রাকচারটা এবং লিঙ্কটা এখানে একটা স্যাম্পল দেওয়া সেটা দিয়ে দিচ্ছি, এটা তেমন কিছুই না, বেরি করে না, ভিডিও টিডিও লোড করার জন্য আই ফ্রেম খুবই ইউজ হয়। আচ্ছা, এরপরে যেটা আমার খুবই ইম্পর্টেন্ট, আজকের ভিতরে আমি ক্লাব কোর্সটা আমি শেষ করতে চাচ্ছি, আদারওয়াইজ আমাদের অনেক টপিক পড়ে থাকবে, তাই ইম্পর্টেন্ট ইয়া নিয়ে কাজ করতেছি। আচ্ছা, ফাইল পাথ জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট পরে হেড, আমি কি ডব্লিউ থ্রি এইচটিএমএল আসি, এইচটিএমএল এতে আসি, রেসপন্সিভ 100% দিয়া, মানে পার্সেন্ট ইউজ করলে আপনার ওয়েবসাইটগুলো রেসপন্সিভ হয়ে যাবে, এটার গত ক্লাস একটা দেখাইছিলাম উইথ 100%, তার নতুন করে কিছু দেখাচ্ছি না। এখানে স্টাইল গাইড, এন্টিটি, সিম্বলস, না এখানে নতুন কিছু নাই, মানে আপনাদের যেগুলো লাগবে একটা ইয়ার জন্য সেটা মোটামুটি দেখাইছি, এরপরে ফর্মটা দেখাই, ফর্ম দেখায় দেখি আজকের ভিতরে আমরা একটা ওয়েবসাইটের মতো আপনাদের থিম দেওয়ার চেষ্টা করব, তাহলে শনিবার আপনাদের যে কুইজ বা এক্সাম হবে সেটা আপনারা ইজিতে করতে পারবেন। ঠিক আছে, তাহলে ফর্ম হয়ে আছে, আজকের প্রথম স্ট্রাকচার হিসেবে আমার ফর্ম, এইচটিএমএল ফর্ম। ফর্ম জিনিসটা কি, এটা কে কে বুঝতে পারেন না তারা একটু চ্যাট বক্সে লিখেন, যারা বুঝতে পারেন তারা একটু, একটা ফর্ম বলতে কি বুঝেন, এই যে লগইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম আমি বলে দিলাম, এগুলো কি কি ফর্ম জিনিসটা কি এটা বুঝতে পারছেন, বুঝলে ইয়েস লিখেন আর না বুঝলে চ্যাট বক্সে নো লিখেন। আজকে আমাদের ফার্স্ট টপিক ফর্ম, এই যে আপনারা যে ফেসবুকে লগইন করেন না, লগইনের জন্য একটা ফর্ম, আর যখন ফেসবুকে রেজিস্ট্রেশন করেন তার জন্য আর একটা ফর্ম, এগুলোকে ফর্ম বলা হয়। ওকে, ফর্ম কি এটা কারো বুঝতে অসুবিধা নাই। আচ্ছা, এই যে ফর্ম দেখেন, এই যে একটা ফর্ম বানাইছে কি, ইউজার নেম, ফোন নাম্বার অ্যান্ড সাবমিট, এটাই হচ্ছে একটা ফর্ম রেজিস্ট্রেশন লগইনের জন্য যেটা লাগে। আচ্ছা, তাহলে ফর্ম আমরা জেনারেট করি কীভাবে, দেখেন ফর্ম আজকে তাহলে নতুন একটা, এটাও দরকার, এটা থাক। আচ্ছা, আজকে আমাদের ক্লাস নেম হয়েছে গিয়ে 7, একটা ফাইল তৈরি করি, ফোল্ডার CLASS ক্লাস 7। ওকে, ক্লাস 7 এর ভিতরে একটা আমি ফর্ম ডট এইচটিএমএল নামে একটা ফাইল তৈরি করি, FORM ফর্ম ডট এইচটিএমএল। ওকে, ফর্ম ডট এইচটিএমএলটাকে আমি সাবলাইন টেক্সট ওপেন করতেছি, ওপেন উইথ সাবলাইন টেক্সট, এতটুকু আশা করি সবাই পারছেন। আমি নামটা দিচ্ছি, আমি এই নামে তৈরি করছি ফর্ম ডট এইচটিএমএল, আপনারা যে কোনো নামে তৈরি করেন। ঠিক আছে, এবার তাহলে একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাবো, কিভাবে বানাবো, আমি প্রথমে এইচটিএমএল, আচ্ছা হ্যাং করছে সাবলাইন টেক্সট, একটু ওয়েট করেন। ওকে, তাহলে এইচটিএমএল 5 ট্যাব, তাহলে এখানে আমার মেটা ডাটাগুলো আপাতত দরকার নাই, এগুলো পরে, আপাতত লিঙ্ক করানোর দরকার নাই। ওকে, তাহলে এখানে আমি কি করতে চাচ্ছি, একটা ফর্ম নিতে চাচ্ছি। এখন ফর্ম আপনি যে কোনোভাবে নিতে পারেন, আপনি চাইলে টেবিলের ভিতরেও নিতে পারেন, টেবিলের বাইরেও নিতে পারেন। আমি যেহেতু টেবিল করছি, প্রথমে আপনাদের টেবিল দিয়ে দেখাই, TABLE টেবিলের আমার ইয়ে থাকবে কয়টা, টেবিলের আমার TR থাকবে কয়টা, একটা রেজিস্ট্রেশন বা লগইনের জন্য যদি ফর্ম বানাই, একটা দুইটা তিনটা চারটা, আচ্ছা আমি আপাতত চারটা TR নিচ্ছি, আর TDP ডাটা থাকবে প্রত্যেকটাতে দুইটা করে, ইনটু টু ট্যাব। এই প্রসেসটা বুঝতে পারেন না এমন কেউ আছেন, আমি যে কি যে কাজটা করলাম শর্টকাট, কীভাবে তৈরি করলাম টেবিলের এতগুলো কলাম, এটা টিউটোরিয়াল আপনাদের দেওয়া আছে। ওকে,
আচ্ছা এখানে আমি টিআর তো নিচ্ছি, তার আগে আমি কি করতে চাচ্ছি টেবিলে ক্যাপশন সি এ পি এস ইউ এন ই ক্যাপশন ট্যাব না। আচ্ছা গত ক্লাসে আপনাদের ক্যাপশনটা দেখাইছিলাম মনে নাই, ক্যাপশন ইয়া স্পেলিংটা কি একটু কেউ চ্যাট বক্সে দিতে পারবেন? ওই যে টেবিলের উপরে যে হেডিং আকারে থাকে ওই স্পেলিংটা। হ্যাঁ ক্যাপশন, ওকে দেখি স্পেলিং ঠিক থাকলে তো ওকে। হ্যাঁ ক্যাপশন ঠিক আছে, এটা বললে আর ই জি আই এস টি আর এ টি আই ওয়ান রেজিস্ট্রেশন এফ ও আর এম রেজিস্ট্রেশন ফর্ম। ওকে রেজিস্ট্রেশন ফর্মে কি থাকবে, এখানে ইউজার নেম ইউ এস ই আর ইউজার নেম থাকবে, আর এটাতে থাকবে ইউজার নেম পি এ ডবল এস ডব্লিউ আর ডি পাসওয়ার্ড, এটাতে থাকবে ই এম এ আই এল ইমেল, আর এটাতে থাকবে আপাতত ফোন ধরি পি এস ও এন এ ফোন। তাহলে এবার যদি ভিউ করে দেখি আমার ওয়েব পেজটা কীরকম দেখায়, এই যে এখানে কিন্তু বাকিগুলো দেখাচ্ছে না। আচ্ছা ফর্মটাকে পারফেক্ট করার জন্য আমি একটু কাজ করি, টেবিলটাকে স্টাইল করি, স্টাইলকে একটা বর্ডার দেই বিওআর বর্ডার ওয়ান পিক্সেল, তারপর এ এল আই জি এন অ্যালাইন সেন্টার সিই এন টি আর অ্যালাইন সেন্টার, তারপরে আর কি দেওয়া যায় দেখি রিলোড। হ্যাঁ এই যে সেন্টারে চলে আসছে, ঠিক আছে একটা কলাম আমি শুধু ইউজার নেম ফোন নাম্বার ইমেল পাসওয়ার্ড এই চারটা দিছি। আচ্ছা আরেকটা আমার এন্ট্রি লাগবে, এই যে আরেকটা টিআর লাগবে, যার আন্ডারে টিআর একটা টিডি থাকবে ট্যাব, এটাতে থাকবে বাটন সেভ বাটন। তাহলে বাটনগুলো যে নেই ফ্রম, সেই বাটন বলেন বা যে কোনো ইনপুট ফিল নেওয়ার জন্য, খেয়াল করেন আমার যে এখানে আরেকটা টি আসছে এটাতে খালি, তাহলে এটাতে একটা কি ইউজার নেম, এখানে আমার কি থাকবে একটা ইনপুট ফিল থাকবে যে ইউজার নেমটা আপনার টাইপ করবেন। তার সেটা করার জন্য আমি কি করবো, এই যে ইউজার নেম লেখা দিয়েছি তার পরের কলামে ইনপুট আই এন পি ইউ টি ইনপুট লিখে ট্যাব দিবেন, এই যে একটা টেক্সট ফিল চলে আসবে। তাহলে এবার রিলোড দিয়ে দেখেন একটা টেক্সট ফিল চলে আসবে, এই যে একটা টেক্সট ফিল চলে আসলো, এখানে কিছু লিখতে দিচ্ছে। এই পর্যন্ত কোডটা আমি দিলে আপনারা কি বাকি ইনপুট ফিল্ডগুলো অ্যাড করতে পারবেন? চ্যাট বক্সে একটু ইয়েস অর নো লিখেন। ইনপুট ফিল্ড কি এটা কি কেউ বুঝতে পারছেন না বুঝেন নাই তারা নো লিখেন, আমি কোড দিচ্ছি একটু পরে দিচ্ছি। আচ্ছা এমন কেউ আছেন এই যে ইনপুট ফিল্ড যেখানে আমি টেক্সট লিখবো এই ফিল্ডটা বানানোর জন্য কি লিখছি, এই ফিল্ডটা বানানোর জন্য জাস্ট ইনপুট টাইপ টেক্সট ফিল্ড এটা ডিক্লেয়ার করছি, এই যে জাস্ট এটা ডিক্লেয়ার করছি আপনাদের, এটার ফলে আপনার একটা টেক্সট লেখার জায়গা দিচ্ছে, ঠিক আছে পরে আরও প্রপার্টি লিখবে, এখানে কিন্তু টেক্সট বলতে হবে। তাহলে আমি কি করি এখানে টেক্সট লিখলে লিখতে দিচ্ছে, তাহলে পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা সেম ইনপুট ফিল্ড নেই, এই করে আই এন পি ইউ টি ইনপুট ট্যাব। তাহলে আমি পাসওয়ার্ডের ক্ষেত্রে দেখেন একটা ইনপুট ফিল্ড নিলাম, এবার নতুন একটা জিনিস আপনাদের শেখাচ্ছি, এই যে ইউজার নেম ইলিয়াস ই এল আই এস পাসওয়ার্ড দেখেন 1 2 3 4, আদৌ কি বাস্তবে পাসওয়ার্ডগুলো দেখা এভাবে? বাস্তবে কিন্তু বুলেট আকারে দেখাবে। আচ্ছা জাহাঙ্গীর আলম কিছু বলতে চাচ্ছেন? না স্যার মিস্টেক হইছে। ওকে আচ্ছা আদৌ কি পাসওয়ার্ডগুলো এভাবে দেখায় না? এখন ইনপুট ফিল্ডে লিখে ট্যাব দিলে কমন তার টাইপ কি হয়, এই যে টাইপ হয় টেক্সট, এবার এই টাইপের উপর ভিত্তি করে আপনার ইনপুট ফিল্ড চেঞ্জ হবে। চেঞ্জ কীভাবে, এটাকে যদি পি এ ডবল এস ডব্লিউ আর ডি এই পাসওয়ার্ড লেখাটা এইচটিএমএল ফিক্সড, আপনি যদি ইনপুট টাইপিক্যাল পাসওয়ার্ড বলেন তাহলে দেখেন কি হয়। তাহলে এই যে এখানে রিলোড দিচ্ছি, প্রথম ফিল্ডে আমার নাম ঠিক লিখতেছে ইএল আই এস ইলিয়াস, আর এখানে 1 2 3 4, এবার দেখেন স্টার সিম্বল আসতেছে, লেখাটা দেখাচ্ছে না। এই ইনপুট টাইপ টেক্সট অ্যান্ড ইনপুট টাইপ পাসওয়ার্ড এই দুটার ব্যবধানটা কে কে বুঝতে পারছেন একটু চ্যাট বক্সে ইয়েস অর নো লিখেন। টোটাল কোডটা আমি আপনাদের একটু পরে দিচ্ছি। ওকে তাহলে এই ধরনের টাইপ কি কি আছে, এই ধরনের অনেক টাইপ আছে। এই যে দেখেন ফর্মেট টাইপগুলো আমি আপনাদের দিচ্ছি, এই যে লিঙ্কটা একটু আগে আপনাদের দিচ্ছি, এখানে দেখেন কন্ট্রোল ভি, এখানে তারা বলছে ইনপুট টাইপ, এই যে টাইপ দেখেন খেয়াল করেন কত ধরনের টাইপ আছে, ইনপুট টাইপ টেক্সট রেডিও চেকবক্স সাবমিট বাটন, এই চারটা কি বুঝছেন?
ওয়েট আমি কপি দিচ্ছি তো পুরোটা দিলে তো বুঝ হবে না আমি ইয়া করতেছি আগের কোডটা ইনপুট টাইপ আচ্ছা টাইপ ইকুয়াল কি কি আছে টি ওয়াই পি ই টাইপ ইকুয়াল আছে টেক্সট টি ই এক্স টি টেক্সট তারপরে পাসওয়ার্ড পি এ ডবল এস ডব্লিউ আর ডি পাসওয়ার্ড তারপরে আছে ফাইল ফাইল বলতে কি আপনারা যে ইমেজ আপলোড করেন না সেটার জন্য ফাইল তারপরে ইনপুট টাইপ রেডিও আর এ ডি আই ও রেডিও তারপর চেকবক্স সি এস ই সি কে বি ও এক্স চেকবক্স তারপরে সাবমিট এস ইউ বি এম আই টি সাবমিট বা বাটন বি ইউ ডবল টি ও এন আচ্ছা এই যে আমি কয়েকটা জি টেক্সট এরিয়া আছে না টেক্সট এরিয়া সব টেক্সট এর আন্ডারে সব তো টেক্সটই টেক্সট আই মিন বলতেছে নতুন একটা জিনিস এই যে আপনাদের যে লিস্টটা দিছি এই লিস্টে এমন কেউ আছেন বুঝেন নাই বলেন খায়রুল আলম বলেন খায়রুল আলম আপনার কথাটা শুনতেছি না রেডিও আর চেক বক্স আপনার বয়স কত মেল আর ফিমেল কত ওইগুলা চেক করেন না ওই টাইপ দিলে ওই ধরনের আচ্ছা দেখাচ্ছি একটা এক্সাম্পল দেখাচ্ছি যেমন মনে করেন আমি ইমেলের কি করতেছি আই এন পি ইউ টি ইনপুট সরি ট্যাব আমি এখানে রেডিও আর এ ডি আই ও এই যে রেডিও দিছি বানান যদি ঠিক থাকে এবার দেখেন এই যে রেডিও ইয়া হয়েছে এরকম রিলোড এই যে একটা চেক করতে দেয় চেক আর আনচেক বুঝতে পারছেন এটা রেডিও আর চেক বক্স আমি ফোনে দিচ্ছি তাহলে ফোনে দেখেন ইনপুট টাইপ আই এন পি ইউ টি ইনপুট ট্যাব চেকবক্স সি এস ই সি কে পি ও এক্স আমি আপনার কথা বুঝতে পারতেছি না তারপর আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা চেক আর আনচেক আর রেডিও হয়েছে কি মেল আর ফিমেল আপনি মাইক্রোফোনটা মিউট করেন এবার চ্যাট বক্সে লিখেন বুঝতে পারছেন কি না আইটি ম্যাক আপনার আইটি ম্যাক আপনার মাইক্রোফোনটা মিউট করেন কিছু বলার থাকলে আগে চ্যাট বক্সে নো লিখেন ওকে খায়রুল আলম বুঝতে পারছেন আচ্ছা আমি এক কাজ করি এই প্যাটার্নগুলো আগে নিয়ে নিই এর যে কী দিলাম ইউজার নেম ফোন নাম্বার এটাকে বলি জেন্ডার জিই এন ডি ই আর জেন্ডার তাহলে ইনপুট টাইপ এখানে আমি ইয়া দিচ্ছি একটা ইন্টার দিচ্ছি ইনপুট টাইপ এটা বলি মেল এম এ এল ই মেল আচ্ছা এখানে ভ্যালু দেওয়া যায় ভি এ এল ইউ ই ভ্যালু এম এ এল ই মেল এই যে মেল দিচ্ছে ঠিক আছে জেন্ডারে মেল তাহলে আমার আরেকটা কি থাকে আরেকটা থাকে ফিমেল কন্ট্রোল শিফট ডি এফ ই এম এ আই এল ফিমেল তাহলে এই যে ইনপুট টাইপ এবার দেখেন একটা মেল হবে একটা ফিমেল হবে আপনি যে কোনো একটা টিক দিবেন এটা পরে দেখাবো এখানে লজিক আছে এবার দ্বিতীয়টা আছেন চেকবক্স এটা হচ্ছে মেল এটা চেকবক্সের জন্য ডিগ্রি ডি ই জি আর ডবল ই এস ডিগ্রিস আপনার কী কী ডিগ্রি থাকে এস এস সি এইচ এস সি বিএসসি এরকম থাকে না তাহলে এটার জন্য আমি কী করি এখানে বলি এস এস সি এস এস সি কন্ট্রোল শিফট ডি এটাকে বলি এইচ এস সি এইচ এস সি তারপর কন্ট্রোল শিফট ডি এটাকে বলি বিএসসি এই যে দেখেন চেকবক্স অটোমেটিক চলে আসলো ডিগ্রি এস এস সি এইচ এস সি চেকবক্স মাল্টিপল দিতে পারতেছেন আচ্ছা আমি টোটাল সবগুলো ফাইল ইন্টিগ্রেশন করে দেন আপনাদের দিচ্ছি এখানে লজিক পরে বসাবো তারপর আরেকটা কী চাচ্ছি চেকবক্স রেডিও আপনাদের তো লিস্টটা দিলাম পাসওয়ার্ড চেকবক্স রেডিও আচ্ছা ফাইল বাকি রয়েছে আচ্ছা ফাইলটা এখন দেখাচ্ছি ফাইলটা কি আমরা ইমেজের ক্ষেত্রে নেই আচ্ছা টি আর টিডি ইনটু টু ট্যাব এখানে বলি আই এম এ জি জি ই ইমেজ তারপর ইনপুট টাইপ আই এন পি ইউ টি ইনপুট ট্যাব এখানে বলি ফাইল তাহলে একটা ইয়া নিছি ইমেজ নাম হবে তার আন্ডারে কী দিচ্ছে এই যে দেখেন রিলোড এই যে ইমেজ যখন আমি ইনপুট টাইপ ফাইল দিচ্ছি কি চোজ এ ফাইল এখন দেখেন আপনি যে কোনো ফাইল নিতে পারতেছেন এই যে ডেস্কটপ থেকে আমি একটা আমার ইমেজে নিলাম এই যে ইমেজটা চলে আসলো ঠিক আছে
এটা হচ্ছে ফাইলের প্যাটার্ন। এরপরে বাকি রয়েছে আমার সাবমিট, সাবমিট বা বাটন। আচ্ছা এখানে একটা বাটন নেই, আই এন পি ইউ টি ইনপুট ট্যাব, এটা বলি এস ইউ বি এম আই টি সাবমিট। আচ্ছা এটার ভ্যালু দেয় ভি এ এল ইউ ই, ভ্যালু ভ্যালু দিলাম সেভ এস এ ভি ই। তাহলে এটা দেওয়াতে কী হয়েছে দেখেন, নিচে একটা সাবমিট আর বাটন প্রায় সেম, এই যে একটা বাটন চলে আসলো। এবার এই বাটনটাকে আমি কি করি, কল স্পেন করি, সিও এল কল স্পেন টু আর অ্যালাইন এ এল আই জি এন অ্যালাইন করি সেন্টার সি ই এন টি ই আর সেন্টার। এই পর্যন্ত আমি টোটাল কোডটা দিচ্ছি, সরি রং জায়গা পুশ হয়ে গেছে। এই যে দেখেন এবার বাটনটা সেন্টারে চলে আসছে। আচ্ছা এই পর্যন্ত যে ফর্ম একটা অলরেডি হয়ে গেছে, ইউজার নেম ফোন নাম্বার জেন্ডার ডিগ্রি চেকবক্স, আর কিছু তো মনে হয় নাই, আর কি কিছু থাকে? হ্যাঁ খাইরুল আলম বলেন, আপনার বয়স শুনতে পাই না, আপনি চ্যাট বক্সে পসিবল হলে লিখেন, আমি একবারই শুনতে পাই না। প্রসিবল হলে চ্যাট বক্সে একটু লিখেন না একবার। আচ্ছা বাকি রাখে, ওনার বয়স শুনতে পাচ্ছেন কেউ একজন আমাকে বলেন তো। স্যার এবার শুনতে পাচ্ছেন? স্যার এবার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, এবার বলেন স্যার এই যে ভ্যালু শব্দের অর্থটা কি? ভ্যালু শব্দের হইছে গিয়া এই যে আপনি এখানে দেখাবেন, এই যে ভ্যালু, ভ্যালুতে আপনি যেটা দিছেন এখানে কি সেই সেই লেখাটা দেখাচ্ছে? এই যে এই লেখাটা দেখাচ্ছে, আবার এই যে টেক্সট ফিল্ড, এই টেক্সট ফিল্ডে যেমন ইলিয়াস ই এল আই এস, এই যে ভ্যালু এটার নাম কি ভিতরে ইলিয়াস, এটা আপনি ডাটা বেজে নেবেন না, এটাকে বলা হয় ভ্যালু, বুঝতে পারছেন? যেমন পাসওয়ার্ড 1234, তাহলে এই যে এটা 1234 এটা ডাটা বেজে নেবেন, পরে চেক করাবেন, এইগুলো বলা হয় ভ্যালু প্রপার্টি। কিন্তু স্যার এই ভ্যালু তো, ভ্যালু প্রপার্টি তো স্যার আপনি সব জায়গায় ইউজ করেন না, কিছু জায়গায় শুধু ভ্যালু প্রপার্টি ইউজ করছেন, এটার কারণটা কি? সব জায়গায় পরে ইউজ করব, কারণ এই টেক্সট ফিল্ডগুলো এখন দেখানোর জন্য নিছি। ও আচ্ছা স্যার, ভ্যালু ইউজ করতে হবে, ভ্যালু বাদে তো আমি টেক্সট পাবো না এগুলার। স্যার বুঝতে পারছি। হ্যাঁ নাইম হোসেন বলেন। আসসালামু আলাইকুম স্যার, হয়নি স্যার, আমরা স্যার কল স্প্যান টু দেওয়া স্যার দুইটা কলামের স্যার জায়গা নিয়ে নিছি স্যার সাবমিটের জন্য, এখানে স্যার দুইটা রো এর জায়গা কি নেওয়া সম্ভব? না রো এর জন্য কোনো ইয়া নাই, দেখেন তো কল রো নামে কোনো অপশন দেয় সি ও এল রো স্প্যান, রো স্প্যান দেখেন স্যার তাহলে পাইবেন না, রো স্প্যান সাজেস্ট করে না তো, আর ও ডব্লিউ আর ও দিচ্ছে না স্যার, রো স্প্যানও আছে স্যার কাজ করবে, সাজেস্ট না দিলেও কাজ করবে। আচ্ছা দেখতেছি রো স্প্যান দিয়ে আসা পরে কলম দিয়ে দিলে হয়ে যাবে। আরো ডব্লু আচ্ছা রো স্প্যান টু করার জন্য তো আরেকটা রো থাকতে হবে, কই নিচ্ছে না তো, পারফেক্ট। কে যেন বললেন কাজ করবে, আপনি কি আদৌ কাজ করে দেখাইছেন? জি স্যার আমি কাজ করেছি এটা নিয়ে, রো স্প্যান টু, ও এটা টিডির ভিতরে অ্যাপ্লাই করতে হয় ডাইরেক্ট রোতে না, তাহলে এটা এখানে না, রো স্প্যান একটা ডাটা কি মানে আপনি চাচ্ছেন এই যে এই যে হাই লেখাটা দুইটা, যেমন এটাকেই দুইটা স্প্যান ইয়া করে রাখবে, এমন কথা সেখানে তো দুইটা নাই, নিচে আর একটা টিডি দিয়ে দেন, টিডি না তো টিআর হবে না, টিডি স্যার টিআর। আচ্ছা আরো একটা তৈরি করি,
সে তো পারফেক্ট আমাকে দিচ্ছে না, চার একটা এর ভিতরেই ডাটা নেই তো স্যার, এর ভিতরে আর একটা ডাটা নেই, হ্যালো যে লিখছেন এর ভিতর স্যার, হ্যালো যে লিখছেন এর ভিতরে আর একটা ডাটা নেন তাহলে পারফেক্ট হবে। জি স্যার, এখানে একটা শুধু এমটি টিটি দিয়ে দেন, কোনো ডাটা দিয়ে না স্যার। হ্যাঁ কাজ করতেছে, এই যে সে একটা ইয়া করতেছে, আচ্ছা বাকিগুলো রিমুভ করি। হ্যাঁ কাজ করে, আচ্ছা হ্যালো একটা বেশি রয়ে গেছে, একটা বেশি রইল কেন, ও এখানে একটাই হবে। হ্যাঁ এবার ঠিক আছে, কে যেন চাচ্ছিলেন যে এইভাবে করা যায়। আচ্ছা এই পর্যন্ত যে জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে এই পর্যন্ত যে কোর্স, এই কোডটা আমি আপনাদের দিচ্ছি, এখন কোডটা কি যাবে দেখি যায় কি না, গেলে ওকে আর না গেলে ডাবল ওকে, না যায় না। ওকে আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি, আচ্ছা বলেন ফর্ম নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে, আমি পর্যন্ত ফাইলটা আপনাদের দিয়ে দিলাম। আমি এই যে এখানে যে লিস্টটা দিছি, টাইপ টেক্স পাসওয়ার্ড ফাইল রেডিও চেকবক্স সাবমিট, সাবমিটের মতো বাটনও সেম, ঠিক আছে এই যে লিস্টটা দিলাম এখানে বুঝতে কারো নতুনভাবে ইয়েস অর নো চাপেন, যারা বুঝছেন ইয়েস লিখেন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন স্যার, এটা একটু ওই আমাদের যে চ্যাট ইয়ে আছে না ওটা দিয়ে দিয়ে দেন তো, মানে আমি তো মোবাইল দিয়ে দেখতেছি প্ল্যাটফর্ম রেখেছি, কম্পিউটার বা মাইক্রোফোনটা সমস্যা তো আর কম্পিউটারে কাজ করতেছি, আমি তো ফেসবুক থেকে ওটা নিয়ে পারি না, কারণ অফিসিয়াল কম্পিউটার তো, অফিসিয়াল কম্পিউটার ফেসবুক লগ ইন করে না। তাহলে কোথায় দিব, এই যে মানে আমরা যে লাইভে আছি লাইভের চ্যাট বক্সে আছি। আচ্ছা ঠিক আছে, দুইবার দুইবার দেন, একবার দিলে তুমি হ্যাপ আপ করে দিলে স্যার হয়তো বা যাবে স্যার। ওকে দিচ্ছি, আচ্ছা আগে ইয়েস অর নো লিখেন, কার কার কে কে বুঝতে পারেন নাই তারা নো লিখেন, তিনজন তিনজন ছয়জন, ওকে ধন্যবাদ। আচ্ছা এবার কোড দিচ্ছি, আর কেউ ইয়েস অর নো লিখেন না, মোটামুটি যে কটা ফাইল টাইপ আছে আমি সবগুলো এখানে দেখাই দিছি, আর বাইরে দু একটা থাকতে পারে হয়তো পা, তাহলে আমাকে বললেন দেখাই দিব, সমস্যা নেই। এই যে কে যেন ওই আপনাকে ফুল কোডটা দিয়ে দিছি, এই সেম ফুল কোডটা আপনাদের ইয়াতেও দিয়ে রাখছি, কে যেন বলে বুঝলে গেছি ওই ফেসবুক মেসেঞ্জার গ্রুপেও। আচ্ছা এই পর্যন্ত আপনাদের কারো কোনো প্রবলেম নাই, তাহলে ফ্রমের এইগুলো এইটা, তার ফ্রমের এবার আসেন অ্যাট্রিবিউট, এটা ফ্রম সাজাইলাম, এবার ফ্রমের অ্যাট্রিবিউট কী মানে ব্যবহার কী আর এলিমেন্ট কী, এই যে এখানে ফ্রমের অনেক কিছু ইউজ করতে পারেন, আইডি নেম তারপর ভ্যালু, যে ভ্যালু বললেন এগুলো হচ্ছে ফ্রমের অ্যাট্রিবিউট, তাহলে এলিমেন্ট কী, এই যে ইনপুট সিলেক্টর অপশন এগুলার বলা হয় এলিমেন্ট ফ্রমের স্যার। হ্যাঁ বলেন, প্রবলেম হচ্ছে স্যার। কি প্রবলেম স্যার, এই যে আপনি একটু ইয়েতে যান স্যার, আউটপুটটাতে যান স্যার, বুঝি নাই কথাটা একটু, স্যার আউটপুট ট্যাবে একটু যান, যেখানে আমাদের ব্রাউজার একটু আউটপুট ট্যাবটা দেখতে চান। হ্যাঁ এটা মেল অথবা ফিমেল যে কোনো আমরা তো একটা সেভ মানে টিক করতে পারবো, কিন্তু স্যার এখানে দুইটাই টিক হচ্ছে, এটার জন্য আপনাকে গ্রুপিং করে দিতে হবে। গ্রুপটা কি, এই যে এখনো আসি না, এই যে এখন আসবে অ্যাট্রিবিউটে, ফ্রম এর অ্যাট্রিবিউট, তার মানে অ্যাট্রিবিউটে আইসা এখানে আপনার নেম দিতে হবে, আইডির মতো সেম একটা নেম দিতে হবে, এনএমই নেম, যেমন মনে করেন জেন্ডার GENDER, তাহলে সেম নেমে দুইটাতে অ্যাড করে দিতে হবে। এই যে এখন অ্যাট্রিবিউট আসবে, এখন অ্যাট্রিবিউট তো আসে নাই, তো এটা নেক্সট টপিক আপনাদের বলবো। যদি এই যে এই অ্যাট্রিবিউট অ্যাড করেন, এবার দেখেন তাহলে সেম, যেহেতু তার নেম সেম, এই যে দেখেন একটা সেম নামের দিলে সে অ্যাট এ টাইম একটাকেই নিবে, এখন দুইটাকে নিচ্ছে না, দেখছেন। ওকে এটাকে বলা হয় ফ্রমের অ্যাট্রিবিউট। এই যে নেক্সট টপিকস আমি আপনাদের লিস্ট দিচ্ছি, তারপর আসতেছি ফ্রম এর অ্যাট্রিবিউট। এটা দেখেন অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট মানে তার প্রপার্টি বিহেভিয়ার, ঠিক আছে তাহলে ফ্রম এর অ্যাট্রিবিউট কি, এই যে দেখেন একটা লিস্ট আছে, লিস্টের মতো এই যে অ্যাকশন, অ্যাকশন তারপরে যে ভ্যালু দিলাম, এই যে ইনপুট টাইপ টেক্সট নেম,
এগুলাকে বলা হয় ফ্রম এর অ্যাট্রিবিউট। তারপর ব্ল্যাঙ্ক আছে, সেলফ আছে, প্যাটার্ন আছে, এটা ফ্রম সাবমিটেশনের জন্য, ঠিক আছে, ট্রিগার। একটা ফ্রমকে ট্রিগার করা যায়, এই ট্রিগারের কি ব্ল্যাঙ্ক, সেলফ, প্যারেন্ট, টপ আর এটার নামের না যাই, এই তিনটা। আবার তার মেথড আছে, পোস্ট অর গেট মেথড। তাহলে ফ্রমের ভিতরে যে যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে প্রপার্টিগুলো ইউজ করা হয় সেগুলো বলা হয় অ্যাট্রিবিউট। কোনগুলা? এই যে কোনো ফ্রমের ভিতরে, এই যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আপনি যা যা ইউজ করলেন এই সবগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। উইদাউট নামটা, ইনপুট যেই নামটা সেটা ব্যতীত। তাহলে অ্যাট্রিবিউট কী আমি দিচ্ছি আপনাদের, এই যে একটু আগে আপনাদের যে, তাহলে ইনপুট টাইপ এটা একটা অ্যাট্রিবিউট, আমরা যেটা তখন আপনাদের দেখাইলাম। আচ্ছা, এই যে ইনপুট টাইপ, তাহলে ইনপুট ফিল্ডের যে পাসওয়ার্ড, টেক্সট, এগুলোকে বলা হয় এক একটা অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট কি এটা বুঝছেন কিনা জাস্ট বলেন, তারপরে আমি বলতেছি আরও অ্যাট্রিবিউট আছে। চ্যাটবক্সে একটু লিখেন, এই যে ইনপুট টাইপ টেক্সট লিখতেছেন, ইনপুট টাইপ পাসওয়ার্ড ফাইল দিচ্ছেন, এগুলো সবই এক একটা অ্যাট্রিবিউট ফর্মের। তাহলে ফর্মের এই যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যা লিখা হয় সেগুলোকে ফর্মের অ্যাট্রিবিউট বলা হয়, ঠিক আছে? ওকে, তাহলে ইনপুট ট্যাগের ভিতরে আমরা কী কী অ্যাট্রিবিউট নিতে পারি? ইনপুট ট্যাগের ভিতরে আমি একবারে দিয়ে দিচ্ছি, যেমন এটার একটা আইডি দিলাম, আইডি ইকুয়াল, যেমন জি ওয়ান দিলাম, তারপরে আর কী দেওয়া যায়, আইডি নেম, তারপর রেডিও, ভ্যালু ইকুয়াল মেল। আচ্ছা, আমরা সাধারণত যেই অ্যাট্রিবিউটগুলো ইউজ করি এই যে তার মোটামুটি এই কটাই, একটা ইনপুট ট্যাগের অ্যাট্রিবিউট এই কটাই বলা যায়। আর একটা ক্লাস ইউজ করি অনেক সময়, ক্লাস ইউজ করি, আইডি ইউজ করি এই ডাটাগুলো পিক করার জন্য। তারপরে ভ্যালু থাকে, নেম থাকে, টাইপ থাকে, এরপরে ও হ্যাঁ ডিসপ্লে ব্লক বা রিকোয়ার্ড আর অনেক কিছু আছে এর ভিতরে। আর ই কিউ ইউ আই আর ই ডি রিকোয়ার্ড নামে একটা অ্যাট্রিবিউট আছে। তারপর ডিসপ্লে করা যায়, ডি আই এস পি এল এ ওয়াই, ডিসপ্লে অ্যাট্রিবিউট আছে। আর কি আছে, ডিসপ্লে ব্লক করা যায়, হিডেন করা যায়। আপাতত এই কটাই, এই কটা ভিতরে ইউজ হবে। এবার বলেন কেউ কি বুঝতে অসুবিধা? অ্যাট্রিবিউট কি এখন প্রমাণ দেখবো, সমস্যা নাই। চ্যাটবক্সে একটু লিখেন, কারো অসুবিধা না থাকলে ইয়েস লিখেন, আর যদি বুঝা থাকে নো লিখেন। ওকে, কারণ নো দেখি নাই, তার মানে সবাই বুঝছেন। তাহলে এই যে ভিতরে যে জিনিসগুলো লিখি সেগুলোর বলা হয় অ্যাট্রিবিউট। তাহলে আইডি দিলাম, তারপর এবার আসি, এখানে আসি আমি যে ইনপুট টাইপ টেক্সট আপনাদের নতুন দুইটা যে লিস্টে নাই রিকোয়ার্ড। এবার দেখেন আমি যখন ইয়া করি এই ফিল্ডটাতে আসি, রিলোড দিই, এখানে দেখেন আমি সেভ চাপ দিলে সে কোনো কিছু দিচ্ছে না, সেভ নিচ্ছে, এখন নিচ্ছে কি না, কারণ এখানে কোনো এরর দিচ্ছে না। এবার দেখেন ইনপুট টেক্সট এই ফিল্ডটা আমি খালি রেখে নিব না, মানে খালি রেখে চাপ দিলে এরর দিবে। তাহলে আর ই কিউ ইউ আই আর ই ডি রিকোয়ার্ড, রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটা আমি কী করছি ইনপুট ফিল্ডে। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের দিছি, নতুন করে যেগুলো দিচ্ছে আপনারা এগুলো অ্যাড করে নেবেন, ফেসবুকে দেওয়া আছে। রিলোড, ওকে, এবার ফর্মটা সাবমিট করি, সরি সেভ করি নাই কি, রিকোয়ার্ড ইকুয়াল আর ই কিউ ইউ আই আর ই ডি ও সরি, একটা কাজ ভুল হয়েছে আমার, রিকোয়ার্ডটা কখন কাজ করবে, যখন আমরা ফর্ম অ্যাড করবো, আমরা ফর্ম অ্যাড করি নাই তো সেজন্য হচ্ছে না। আচ্ছা, আর একটা জিনিস আছে, ডিজেবল করি, ডি আই এস পি এল এ ওয়াই, ডিসপ্লে কই, ডি আই এস ডিজেবল, ডাইরেক্ট ডিজেবল করা যায়, ডিজেবল ট্রু, টি আর ইউ ই ট্রু। এই যে দেখেন আমি যখন ডিজেবল ট্রু করছি এই ফল্ডার ফর্মে আর কিছু লিখতে দিচ্ছে না। হ্যাঁ, রিকোয়ার্ডটা একটু পরে দিচ্ছি, আপনাদের জাস্ট একটা লাইন দিচ্ছি। এবার হ্যাঁ সবাই এটা একটু দেখেন, এই যে আমি কী করছি, আমার যে টেক্সট ফিল্ডটা আমি ডিজেবল ট্রু করে দিচ্ছি। ট্রু করা মানে কি, এই ফিল্ডটা ডিজেবল হয়ে থাকবে। আপনারা অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে দেখেন যখন ডিজেবল ট্রু করা দেওয়া হয় এখানে কি কিছু লিখতে দেয় এবং বুঝতে পারছেন ডিজেবল প্রপার্টির ইয়াটা কি, যেখানে আমার কিছু লিখতে দিচ্ছে না কিন্তু এখানে লিখতে দিচ্ছে।
এটা যারা বুঝছেন একটু ইয়েস লিখেন, না বুঝলে নো লিখেন। একজন বুঝছেন, বাকিরা? আচ্ছা বিশ্বজিৎ বলেন কি প্রবলেম। স্যার আমি আমার কোডের ভিতরে এটা অ্যাপ্লাই করলাম কিন্তু কাজ করছে না। সেভ করছেন? জি স্যার। ভালো করে সেভ করেন, কাজ করবে। সেভ করে পেজটা রিলোড দেন, ব্রাউজারে যে পেজটা রিলোড দেন। এখনো লিখতে দিচ্ছে, সমস্যা কি বলেন? এটা আচ্ছা আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন দেখি, আপনার কোথাও সিনট্যাক্স এরর হইছে না? তা না হলে তো হবে না। ওকে, কি যেন বলতেছিলাম ভুলে গেছি। আচ্ছা ডিজেবল কারো প্রবলেম নাই? হ্যাঁ বিশ্বজিৎ আবার নো কেন বলেন। স্যার আমরা যেহেতু নতুন সেই ক্ষেত্রে এই যে বিভিন্ন ধরনের যে অ্যাট্রিবিউট গুলো আছে, যেমন রেজিস্ট্রেশন ফর্ম, ক্যাপশন, আরো অনেকগুলো ব্যাপার স্যাপার, এগুলো তো প্রথম ক্ষেত্রে আমাদের কিছু মনে থাকছে না। সেই ক্ষেত্রে স্যার আমাদের কি করতে বলবেন? প্রত্যেকদিন প্র্যাকটিস করাই নিচ্ছি, লিংক দিচ্ছি, এখন যখন কাজ করবেন কাজ করতে করতে অভ্যাস হয়ে যাবে এবং W3 লিংক থেকে খুঁজে নেবেন কাজের ক্ষেত্রে যখন লাগবে, এটাই স্বাভাবিক, প্র্যাকটিস করতে হবে। তাহলে কি স্যার আমরা আপনি যে কোডগুলো দিচ্ছেন সেগুলো আমরা কপি করে আমরা অন্য একটা ডেটাবেজে রাখলাম, সেটা আমরা যখন ফ্রি টাইম থাকবে সেগুলো দেখে দেখে আমরা কোড করতে পারি? হ্যাঁ দেখলেন, বা আপনাদের যখন একটা কাজ আসবে বা অ্যাসাইনমেন্ট দিব তখন ওই লিংকগুলো থেকে ওই রিলেটেড টপিক যা আছে, যেমন আজকে ফর্ম দেখাইছি, তো যখন ফর্ম রিলেটেড অ্যাসাইনমেন্ট দিব তাহলে ফর্মের লিংক থেকে গিয়া তারপর আপনি যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা কি যেন করতেছিলাম বলে গেছি, আপনাদের ডিজেবল দেখাইলাম। ওকে ডিজেবল, তারপর রিকোয়ার্ড, রিকোয়ার্ডটা দেখাইতে গেলে আমি কিন্তু এখন এই যে ইনপুট ফিল নিছি, ইনপুট ফিলগুলো ফর্মের, কিন্তু আমি ফর্ম কি স্যার স্ক্রিন শেয়ার করেন নাই দেখি না কিছু। ওকে আচ্ছা, আমি কিন্তু এখনো ফর্ম নেই নাই, আমি যে আপনাদের যে কোডটা প্রোভাইড করছি ওটাতে দেখেন তো ফর্ম নামে কোনো স্পেলিং আছে? FORM রেজিস্ট্রেশন ফর্ম নামে একটা তো আছে, রেজিস্ট্রেশন ফর্ম বাদে ওটা তো উপরে টাইটেল না স্যার, আমি ফর্ম বাদার কোড টেবিল টেবিলের মধ্যে কাজ করছি স্যার, টেবিলের মধ্যে কাজ করছি। হ্যাঁ টেবিলের ভিতরে করছি, আর যেখানেই করি এই ফর্মটা তো সাবমিট করতে হবে ডাটা নেওয়ার জন্য, সেভ বাটন চাপলে কিন্তু এখনো সাবমিট হবে না, তাহলে সেজন্য এই যে টোটাল যে টেবিলটা আছে আমার স্ক্রিনটা দেখতেছেন আশা করি, টোটাল টেবিলটাকে আমি মিনিমাইজ করি, এই যে টোটাল টেবিলটা, তাহলে টোটাল টেবিলের আগে কি করব একটা ফর্ম, এই যে FORM ফর্ম ট্যাগ শুরু করলাম এবং টেবিলের শেষে ফর্ম ট্যাগ শেষ করলাম, ঠিক আছে? এটা এমন কেউ আছেন যে বুঝতে পারেন নাই কি করছি? চ্যাট বক্সে নো লিখেন, আর যদি বুঝে থাকেন ইয়েস লিখেন। মানে টোটাল টেবিলটাকে আমি ফর্মে আবদ্ধ করছি, এটা মিনিমাইজ করা আছে, এখানে দিলেই বড় হয়ে যাবে, আপনারা যেন বুঝতে পারেন আমি সেই জন্য বুঝাচ্ছি। মানে আপনাদের যে টেবিলটা ফর্ম ট্যাগের ভিতরে নিলাম এবং ফর্ম ট্যাগে শেষ করলাম। আচ্ছা এমন কেউ আছেন যে আমি কী করছি এটা বুঝেন নাই? তার মানে এই যে আমি একটা ডিজাইন করছি, টোটাল ডিজাইনটাকে একটা ফর্মে আবদ্ধ করলাম। ওকে আশা করি এবার সবাই বুঝছেন। তাহলে এবার আসেন ফর্মের এখানেও কিছু প্রপার্টি অ্যাট্রিবিউট ইউজ হয়। কি অ্যাট্রিবিউট আছে? ACTION অ্যাকশন। অ্যাকশন কি? আপনি কোন পেজে ফর্মটা নিয়ে যাবেন, এখন আপাতত না দিই, ঠিক আছে? আমরা PHP দিয়ে হ্যান্ডেল করবো যখন এখানে অ্যাকশনে নিয়ে যাবো। তারপর মেথড, METHO মেথড, মেথড দুইটা, একটা হচ্ছে গেট পোস্ট রিকোয়েস্ট, তিনটা POST পোস্ট, আরেকটা হচ্ছে গেট, আরেকটা হচ্ছে রিকোয়েস্ট, REQUEST রিকোয়েস্ট। হ্যাঁ আরেকটা কি যেন থাকে, ফ্রম মেথড গেট পোস্ট, আরেকটা আরেকটা আরই আরেকটা ও অন সাবমিট, অন সাবমিট থাকে, অন সাবমিট RETURN রিটার্ন, এখানে ফলস FALS আপাতত ফলস করি, যদি রিটার্ন ট্রু করি, যেমন আমার মনে করেন এই পেজটার নাম কি, এই পেজটার নাম ফ্রম,
আর এটা মনে করেন ফ্রম সাকসেস একটা পেজ বানাই যেমন এটার নাম দেই এস ইউ ডবল সি ই এস সাকসেস ডট যেটা বলি ফ্রম সাকসেস এফ ও আর এম ফ্রম এস সাকসেস ফ্রম সাকসেস ডট এস টি এম এল এগুলো আমরা পিএসপিতে পরে করবো আপাতত এখানে একটা কিছু একটা লিখি এই পেজটাতে লিখি এফ ও আর এম ফ্রম এস ইউ বি এম আই টি সাবমিট এস ইউ ডবল সি ই ডবল এস সাকসেস এফ ইউ সাকসেসফুলি জাস্ট কিছুই লিখলাম এটা লিখলাম তাহলে এখানে কী করবো আমি যেহেতু এই পেজ থেকে ওই পেজে যাচ্ছি তাহলে অ্যাকশনে কী হবে আচ্ছা এখান থেকে এই পেজটার নাম কপি দিই এফ টুয়েলভ কন্ট্রোল এ কন্ট্রোল সি আমার ফর্মটা যখন সাকসেসফুল কমপ্লিট হবে সে চলে যাবে এই পেজে আর মেথড কী হবে মেথড যে কোনো একটা আমি আপনাদের অ্যাট্রিবিউটগুলো টোটাল দিচ্ছি চ্যাটবক্সে দিয়ে দিচ্ছি এই যে ফ্রমের অ্যাট্রিবিউটগুলো সহ দিয়ে দিলাম ফ্রমের প্রথমে কী হবে এখন এখানে মেথড আমি তিনটেই বলে দিছি মেথড কিন্তু অ্যাট এ টাইম একটা হবে আপনি যেটাই রাখেন আমি প্রথম পোস্ট রাখতেছি ওকে রিকোয়েস্ট তাহলে এগুলো কেটে দিব তাহলে আমার কমপ্লিট এটাই সেইটা ঠিক আছে আর রিটার্নস কী করছি ফলস রিটার্ন ট্রু হইলেই সে অন্য পেজে চলে যাবে আচ্ছা রিটার্ন ট্রি আর ইউ ই ট্রু করি প্রথমে রিটার্নটা ট্রু করে আমি ফর্মটা সাবমিট করি দেখি কী হয় রিলোড ফর্মটা সাবমিট করি সেভ এই যে দেখেন সে অন্য পেজে চলে গেছে আর যদি আমি রিটার্ন ফলস করে দিই তার মানে কি সে কখনো যাবে না এফ এ এল এস ই ফলস এই যে দেখেন আমি আবার ব্যাগে যাই রিলোড দেই এই যে সেভ করি যতবারে সেভ করবো সে আর অন্য পেজে যাচ্ছে না এতটুকু কি বুঝতে পারছেন কেউ না বুঝে থাকলে ইয়েস লিখেন না বুঝলে নো লিখেন তিনটা জিনিস একটা যে অ্যাকশন অ্যাকশন মানে আপনার ফর্মটা সাবমিট হইলে সে কোন পেজে যাবে আর দ্বিতীয় হচ্ছে মেথড মেথডটা আমরা পরে বুঝাবো গেট পোস্ট রিকোয়েস্ট আর তৃতীয় হচ্ছে রিটার্ন অন সাবমিট মানে সে যখন ট্রু হবে তখনই সে ওই পেজে যাবে আচ্ছা এটা এমন কেউ আছেন এই তিনটা অ্যাট্রিবিউট বুঝতে পারেন নাই তাহলে নো লিখেন হ্যাঁ বিশ্বজিৎ বলেন আবার একটু রিপিট করেন আমি একবার বুঝতে পারতেছি না এটা কোনটা এই যে দেখেন এই ফ্রম এর ভিতর অ্যাট্রিবিউট তিনটা থাকে টি আর ইউ ই আমি বলে দিচ্ছি আমার একটা কমপ্লিট ফ্রম আপনি যখন সাবমিট বাটন চাপবেন তখন ফ্রমের এই অ্যাকশনগুলো কাজ করবে এখানে তিনটে একটা হচ্ছে অ্যাকশন কোন পেজে যাবে ডাটাগুলো নিয়ে রেজিস্ট্রেশনের পেজে সেভ দিলে তো রেজিস্ট্রেশন সাকসেস হলে আপনার লগিং হোম পেজে নিয়ে যায় না বা ফেসবুকের ড্যাশবোর্ডে নিয়ে যায় না ওইটা তারপরে মেথড কোন প্রসেসে এই ডাটাগুলো চেক করবেন নেবেন এই মেথডটা আমরা পরে বুঝাবো মেথড তিনটা গেট পোস্ট রিকোয়েস্ট তারপর হচ্ছে সাবমিট আমি সাবমিট এখানে ট্রু করছি সাবমিট যখন ট্রু হবে তখনই দেখেন আমি এই বাটনটা চাপ দিলে অন্য পেজে যাবে আর সাবমিট যদি ফলস হয় যাবে না যে এখন সাবমিট ট্রু দিস চলে গেছে এবার দেখেন আমি সাবমিট অন সাবমিটটা কি এখানে ফলস এফ এ এল এস ই ফলস করে দিলাম রিটার্ন ফলস তাহলে এবার রিলোড দিই এবং সেভ দিই দেখেন যাচ্ছে না এই তিনটা অ্যাট্রিবিউট কি বুঝেন নাই না এখনো কনফিউশন বলেন একটু মাইক্রোফোনে বলেন না স্যার বুঝতে পেরেছি এখন ওকে আর কেউ আছেন যে বুঝেন নাই এখনো চ্যাট বক্সে নো লিখেন এখন এই যে ট্রু ফলস কখন হবে এই লজিকটা আমরা পরে দিব এখন আপাতত ট্রু দিচ্ছি হার্ডকোড করে ফলস দিচ্ছি এগুলো হবে জাভাস্ক্রিপ্টের লজিকের মাধ্যমে এই যে এখানে রিটার্ন করতেছি ট্রু আর ফলস আচ্ছা রিটার্ন কি ট্রু কি ফলস কি রিটার্নটা পরে বোঝাবো ট্রু ফলস তো বুঝতে পারতেছেন অন অফ তাই না ওকে তাহলে এই অ্যাট্রিবিউট এবার এতটুকু অ্যাড করলাম আমি এতটুক টোটাল আপনাদের দিয়ে দিছি চ্যাট বক্সে ঠিক আছে এবার তাহলে টেবিলে যাব এতটুক আবারও দিয়ে দিছি ওটা ট্রু ছিল আর এটা ফলস করা ছিল দুইটাই দিয়ে দিলাম স্যার এক মিনিট বলেন স্যার এখানে যে আপনি যে ফ্রম অ্যাকশন এ যে ফ্রম সাকসেস ডট এইচটিএমএল মানে এটা দিয়ে কি বোঝায় এটা হচ্ছে আমি এই পেজে যাব এটা ফ্রম এই পেজের নাম দিছি এটা ইউআরএল বুঝতে পারছেন কোনো কারণে লগইন ফেলড হয় সেগুলো ট্রু ফলস ওই যে ট্রু ফলস যেটা দিছি ওই জায়গায় চেঞ্জ হবে
যদি আপনার ইউজার নেম পাসওয়ার্ড ঠিক হয় তাহলে আপনি লজিক্যালি প্রোগ্রামেটিকে বলবেন ট্রু, আর যদি ঠিক না হয় তাহলে বলবেন ফলস, সেটা আমরা প্রোগ্রাম দিয়ে ট্রু ফলস চেঞ্জ করব। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে ফ্রম এ আর এখন হাত দিচ্ছি না আমি, আপাতত ফলস করে রাখতেছি। ওকে, তাহলে এবার আবার টেবিলে যাচ্ছি, টেবিলটাকে আমি বড় করি। তাহলে টেবিলে এখানে দেখেন আমি যে টেক্সট ফিল্ডটা ডিজেবল করছি এটাকে আবার ট্রু ফলস করে দিই, FALSE ফলস। ফলস করার মানে কি হইল, ফলস করার ফলে আমার এখানে আবার লেখা লিখতে দিবে, দেখেন রিলোড সেভ করি নাই কি বানান বল, FAL তাহলে আপনার কি করতে হবে, এখান থেকে ডিজেবল লেখাটারে উঠাই দিতে হবে। সেম ভাবে রিকোয়ার্ড দেখাচ্ছি, এখন যেটা দেখাবো আর কি, এই যে ডিজেবল লেখাটাই উঠাই দিতে হবে যদি এটাকে ইয়ে করতে চান। তাহলে ডিজেবল পরিবর্তে এই যে আমি এতটুকু করলাম, খেয়াল করেন। এবার এই যে আমি এটাকে সেভ করতে পারতেছি, যে সেভ করার আগে একটু আরেকটু কাজ করি, আমি ফর্মটাকে ট্রু করে দিই, টি আর ইউ ইউ ই ট্রু, রিলোড। এবার দেখেন সেভ বাটন চাপলাম অন্য পেজে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি চাচ্ছি ইউজার নেমটা খালি হইলে অন্য পেজে যাবে না, সেটা আমার প্রথম রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে প্রথম লজিক আপনাদের HTML এ। এখানে আর ই কিউ ইউ রিকোয়ার্ড লেখাটা লিখে দিলে হবে, ওটার মতে রিকোয়ার্ড ট্রু দিতে হয় বা শুধু রিকোয়ার্ড দিলে হবে। আমি রিকোয়ার্ড দিছি, এবার দেখেন এটাকে রিলোড দেই, এবার এই পেজটা খালি রাখি, সেভ দিই, দেখেন যাচ্ছে না। যে সে বলতেছে কি প্লিজ ফিল্ড আউট দিস ফিল্ড, এই যে দেখেন আমি নিতে পারতেছি না, এখানে কিছু একটা দিই তাহলে সেভ দিই, দেখেন অন্য পেজে চলে গেছে। এই যে রিকোয়ার্ড লেখাটা ফর্মের পর আমি ওই এইখান থেকে উপরে ফর্ম পর্যন্ত টোটালটা আপনাদের দিচ্ছি, ঠিক আছে। এরপরে অংশটুকু ঠিক থাকবে, আমি যে চেঞ্জটুকু করছি ততটুকু দিছি। এবার দেখেন তো বুঝছেন কিনা, না বুঝলে নো লিখেন, আর বুঝা থাকলে ইয়েস লিখেন। রিকোয়ার্ড হচ্ছে আপনার প্রথম লজিক, এই যে ট্রু ফলস এই রিকোয়ার্ড অটোমেটিক করে দেয়, যদি খালি থাকে সে ফলস রিটার্ন করে, আর যদি খালি না থাকে সে ট্রু রিটার্ন করে অটোমেটিক। আচ্ছা, এরপরে ট্রু ফলস রিটার্নের আরও লজিক আসবে, সেই লজিকগুলো আমরা কী দেওয়া করবো, জাভাস্ক্রিপ্ট দেওয়া করব, ঠিক আছে। তার মানে রিকোয়ার্ড লেখাটা আপনার ট্রু নর্মালি ট্রু ফলস করে। আচ্ছা, এখন কী করব, রিকোয়ার্ড। আচ্ছা, আপনি চাইলে যে এই ফিল্টার এটা এরকম আরেকটু হাইট ওয়েট বাড়াইতে পারবেন, দেখেন আমি এই যে যে নেম ফিল্ডটা আছে এটার হাইট ওয়েট একটু বাড়াই, কীভাবে, এই যেখানে রিকোয়ার্ড দিছি আপনি চাইলে এখানে ওয়েথ বলে দিতে পারবেন, ডব্লিউ আই ডি টিএইচ ওয়েথ কত, যেমন আমি বললাম 200 পিক্সেল, ঠিক আছে, বা শুধু 200 দিলেও হবে, অটোমেটিক সে পিক্সেল ধরে নেবে। তাহলে রিলোড দেই, হয় নাই নাকি পিএক্স, 200-এর পরিবর্তে আমি 400 দিই, ইনপুট রিকোয়ার্ড, ওয়েট। আচ্ছা, সেম ভাবে হাইট দিয়ে দেখি, ACIGST হাইট, হাইট দিলাম 400, কি ব্যাপার কাজ করতেছে না কেন, এখানে কি স্টেল করতে হবে। আচ্ছা, তাহলে উপরে স্টেল করি, ওয়েট, STYLE স্টাইল ট্যাব, INPUT ইনপুট উইথ, WID উইথ 400 পিক্সেল, হ্যাঁ এবার হচ্ছে। তার মানে আপনার এখান থেকে, আচ্ছা উইথ তো করলাম, এটা হাইট করি, ACIGST হাইট,
হাইট যদি 400 পিক্সেল দেই এই যে দেখেন ইনপুট ফিল্ডার যেই হাইট এটা অনেক বড় হয়ে গেছে দেখছেন ও সাকসেস সেভ নিয়ে নিছে এখন এত বড় দরকার নাই আপনি চাইলে এখানে ইন্ডিভিজুয়াল হাইট উইড দিতে পারবেন আমি 40 দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন কত মোটা হইছে এবার চাইলে আরেকটু বড় করতে পারবেন যে আমি এবার চাচ্ছি উইড w i d t উইড আমি কত দিতে চাচ্ছি উইড আমি 100 পিক্সেলই দিই 100 পিক্সেল রিলোড সরি এইটা ইনপুটের ভিতরে হয় না বাইরে হচ্ছে তাহলে এটা কিভাবে করা যায় আচ্ছা এটা আমরা বুথ স্টেপ দিয়ে করব এখন আপাতত এতটুকুই দিচ্ছে হাইটটা চেঞ্জ করতে দিচ্ছে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন বি এ সি কে ব্যাকগ্রাউন্ড যেমন রেড সে হাইটটা দিচ্ছে না হাইট বাদে বাকিগুলো দিচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ড রেড কালার হয়ে গেছে এবার আপনি যদি ইন্ডিভিজুয়াল করতে চান তাহলে এই প্রত্যেকটাতে আমরা আইডি দিছি না যে এটার আইডি কি G1 তাহলে এই টেক্সট ফিল্টার একটা আইডি দিই আইডি ইকুয়াল ইউএন তাহলে এখানে বলে দিই আইডি যেহেতু হ্যাশ সিম্বল ইউএন ডাবল কোটেশন ওকে এটার ব্যাকগ্রাউন্ড হবে আচ্ছা এই স্টাইলটা আমি ওইটাতে নিয়ে যাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড হবে GREEN গ্রিন এই যে দেখেন গ্রিন হয়েছে আচ্ছা আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন নো নো ওকে হ্যাঁ রাশেদুল বলেন স্যার এখানে যে অ্যাকশনটা করলাম স্যার এটাকে আমরা এই যে অনেক ক্ষেত্রে দেখি যে কোন একটা বাটন ক্লিক করলে ওইটা বাটন আন্ডারে যে কন্টেন্টগুলো আছে সেগুলো নতুন একটা ট্যাবে অন হয়ে যায় বুঝি না আপনার কথা আপনার বয়সটা একটু কম একটু জোরে বলেন স্যার আমরা অনেক ওয়েবসাইটে দেখি যে কোন একটা বাটনে ক্লিক করলে সেই কন্টেন্টগুলো নতুন একটা পেজে অন হয়ে যায় মানে সাপোজ এখানে আমি সেভ ক্লিক করলাম তাহলে নতুন একটা ট্যাব নিয়ে সেটা আবার নতুন পেজে দেখাবে এই পেজটা এমনই থাকবে এই পেজটা ও এই পেজটা থাকবে ঠিক আছে বুঝছি এই পেজটা থাকবে এটা নতুন আরেক পেজ হবে এটা দেখেন ট্রিগার মেথড আছে এটা আপনাদের এখানেই আছে এই যে ট্রিগার টার্গেট ঠিক আছে এই যে ফ্রমের টার্গেট কিভাবে যে অ্যাকশনের ভিতর টার্গেট ব্লাঙ্ক দিতে হবে অ্যাট্রিবিউটটা তাহলে ফ্রমে বলি নেই আপনাদের এই যে আপনাদের যে ফ্রম আছে না এই যে ফর্মে অ্যাকশন ট্রু করলেন আর একটা ভ্যালু টার্গেট ব্লাঙ্ক আমি টোটাল ফ্রমের অ্যাট্রিবিউটগুলো দিচ্ছি আর এরকম টুকটাক অনেক অ্যাট্রিবিউটই আছে সবগুলো তো একদিন আর মনে পড়ে না এটা দেখে নেবেন যদি এটা দেন এবার দেখেন ফর্মটা যখনই সাবমিট করবেন এটা রিলোড দিচ্ছি এই যে কিছু ডাটা দিচ্ছি তারপরে সাবমিট করতেছে যে নতুন পেজে যাচ্ছে দেখেন ওইটা কিন্তু রেখে যাচ্ছে বুঝতে পারছেন সাইদুল না কে যেন বললেন হ্যাঁ জি স্যার বুঝতে পারছি ওকে এরপরে বিশ্বজিৎ বলেন স্যার অনেক ক্ষেত্রে যে দেখেছি যে মনে করেন কালার তারপরে সেমিকোলন তারপরে হাইট সেমিকোলন উইথ এরকম তো আমরা সেমিকোলন দিয়েছি কিন্তু এখানে ইনপুটের ভিতরে যে টেক্সট তারপরে হাইট উইড এখানে আমরা সেমিকোলন ইউজ করলাম না কেন স্যার কোনটা এখানে না কোডের ভিতরে কোথায় আবার সেমিকোলন ইউজ করছি এই যে প্রপার্টি গুলা এইটা মাঝখানে আমরা যে অনেক ক্ষেত্রে দেখলাম যে এইটা কোনো সেমিকোলন ইউজ হয় না ওইটা হইছে কি আপনি স্টাইলের ভিতরে লিখছেন এই যে আমরা এখানে সেমিকোলন ইউজ করছি আপনি কোন জায়গায় বলেন দেখান কোন জায়গায় আপনি সেমিকোলন দিছিলাম এইচটিএমএল এ সেমিকোলন দেয় না সেমিকোলন কেবলই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সিএসএস সাপোর্ট করে ডাইরেক্ট এইচটিএমএল এ না আপনি হয়তো সেমিকোলন পাইছেন এসটিওয়াই এলই স্টাইল ইকুয়াল এই কোটেশনের ভিতরে যেমন হাইট এসি আই জি এত তারপরে সেমিকোলন তারপরে ওইটা কিন্তু একটা সিএসএস এর ভিতরে স্টাইল মানে কি সিএসএস যেটা আমরা উপরে করতেছি এই যে উপরে HTML ডাইরেক্ট সেমিকোলন সাপোর্ট করবে না ওকে ওকে আর কেউ কিছু বলবেন আচ্ছা
আমি এটা নতুন একটা অ্যাট্রিবিউট ছিল টার্গেট ব্ল্যাঙ্ক, এটা দিলে আপনার অন্য পেজে চলে যাবে আর সেলফ দিলে এই পেজেই থাকবে, ঠিক আছে? ব্ল্যাঙ্ক করতে পারেন, সেলফ দিতে পারেন, সেলফ দেওয়া লাগে না, অটোমেটিক সেম পেজেই থাকে, ফার্স্ট কথা। আচ্ছা এবার আমি একটা যেই কাজটা আপনাদের করছি, আচ্ছা দেখি এখান থেকে উইথ চেঞ্জ হয় কেন, WID 3S উইথ দিলাম আমি 100 পিক্সেল, আইডি দেওয়া কি উইথটা চেঞ্জ হচ্ছে? হ্যাঁ উইথ তো হচ্ছে, দেখা যায় আইডি দিয়ে হচ্ছে। এটা 100-এর পরিবর্তে আমি 400 পিক্সেল দিই, হ্যাঁ 400 পিক্সেল হচ্ছে, আগেরটা হইলো না কেন? ও আগেরটা তাহলে আমি সেম কাজ করছি, হয় ইয়া দিই নেই, মানে উইথ যেটা দিছিলাম সেটা অনেক ছোট হয়ে গেছিলো, রিলোড না ওইটা হচ্ছে না, তাহলে আপনার আইডি দিয়েই করতে হবে। এবার দেখেন আমি ডাইরেক্ট ইনপুট ফিল দেওয়া উইথটা বাড়াইতে পারতেছিলাম না, এবার আইডি দিয়ে দেখেন আমি প্রত্যেকটা যেটা খুশি সেটাকে আপনার উইথ দিতে পারতেছি, এই যেটা উইথটাও বাড়াইছি হাইটটাও বাড়াইছি, ঠিক আছে? আইডি দেওয়া ক্লাস দিয়ে সেমভাবে আপনি রিসিভ করতে পারবেন। আচ্ছা এই পর্যন্ত আমি যেটা বলছি এই পর্যন্ত কোডটা আপনাদের দিব, আপনাদের কারো কি কোনো কোশ্চেন আছে নতুনভাবে একটু লিখেন, আমি কোড দিচ্ছি, সমস্যা নেই। কোশ্চেন না থাকলে ইয়েস লিখেন, কোশ্চেন থাকলে নো লিখেন, আমি এই পর্যন্ত কোডটা একবারে যাবে না সেজন্য ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিচ্ছি। আরেকটা জিনিস, আপনারা ফেসবুকে লাইক কমেন্ট দিয়েন না এই গ্রুপটাতে, আবারও বলছি, যেমন মানিকে যে লাইক দিয়েছেন, কেন লাইক? আপনি লাইক না দিলে কি ইয়াটা হবে না? হ্যাঁ জহিরউদ্দিন বলেন। জি আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম, আমি ফর্মে যে লেখাগুলা ফিল আপ করলাম সেটা যখন সেভ করলাম তখন একটা ওই পেজ বা নতুন একটা পেজ ওপেন হয়ে সেটা কি কি লেখা আছে সেটা চেক আউট করার অপশনটা কিভাবে, মানে আমি যেটা দেখতে পাবো সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা জানার জন্য সেটার লজিক ইয়া করতে হবে, সেই লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দেয়। আচ্ছা ঠিক আছে, ওকে সেটা আমরা আমাদের টপিকসে আছে পরে দেখবো, আগে সাজাইলাম আজকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপর রাশেদুল বলেন। স্যার আমার একটু এটা পোস্ট নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, একটু দেখতে কোনটা নিয়ে, এই যে পোস্ট অ্যাকশনটা নিয়ে, অ্যাকশনটা এখন এটা বুঝবেন না, এটা গেট পোস্ট আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বুঝবেন। গেট পোস্ট না স্যার, শুধু অ্যাকশনটা, যে আমি অ্যাকশনটা হচ্ছে কোন পেজে যাইতে চাচ্ছেন ওই পেজের ইউআরএল, ইউআরএল স্যার ওইটাই তো আমি দিলাম স্যার, মানে এখানে আমি দুইটা পেজ করছি, একটা ইনডেক্স আর একটা প্যাকেজ, আমি প্যাকেজ থেকে যাইতে চাচ্ছি ওখানে ক্লিক করলে, কিন্তু এখানে যাইতে, আপনার কথা বুঝি না, জোরে বলেন স্যার। এখানে আমি দুইটা পেজ নিয়েছি, একটা পেজ আছে আমার ইনডেক্স আর একটা আছে স্যার প্র্যাকটিস নামে, তো প্র্যাকটিস নামে আজকে যে কোডটা দিয়েছেন এটা প্র্যাকটিস করতেছি, তো আমি চাচ্ছি যে এখান থেকে যখন আমি ক্লিক করব তখন আমার ইনডেক্স ওই পেজটাতে চলে যাবে। তাহলে ইনডেক্স পেজের নামটা দেন, যদি সেম ফোল্ডারে থাকে শুধু নাম দিলে হবে এইচটিএমএল সহ, আর যদি অন্য কোনো ফোল্ডারে থাকে ওই ফোল্ডারের পাথ দিতে হবে। সেম ফোল্ডারে আছে, তাহলে শুধু নামটা নামটা রিনেম করে কপি দেন, হবে হচ্ছে নাকি? স্বাভাবিক অবস্থা না হয় তাহলে কি আইডি দিয়ে করতে হবে? আইডি দিয়ে না করলে তাহলে ক্লাস দিয়ে করব? হ্যাঁ আইডি এর ক্লাসটা কি র‍্যান্ডমলি নিব না একটা, না হলে আরেকটা নিতে হবে, নিলে হবে একটা না হলে আরেকটা নিতে পারেন, রাখবে বলতে প্লেস হোল্ডার দিলে এখানে ওই লেখাটা দেখাবে, ইন্টারভিউর ফোন নাম্বার দিচ্ছি, নো প্রবলেম। আচ্ছা এরপর আর কেউ আছে নাই? আচ্ছা এবার হাসানিরাজ তো বললেনি, ওকে আপনারা যদি চান এই ফিল্ডটাতে যেমন ইউজার নেম, ইন্টার ইউর ইউজার নেম এই লেখাটা দেখাইতে চান, তাহলে আমি আর ক্রিস্টাল করে আসি, এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড গ্রিন করছি এখানে কালার COLO আর কালার হোয়াইট করে আসি, WHITE হোয়াইট, ওকে। তাহলে এই টেক্সট ফিল্ড যেটা এই যে এখানে রিকোয়ার্ড আছে আমি এখানে প্লেস হোল্ডার দিই, PLACE প্লেস হোল্ডার, এই যে ইন্টার ইউর নেম,
এখানে প্লেসহোল্ডারে যে লেখাটা দিবেন দেখেন সেম লেখাটা এখানে দেখাবে, এই যে হোয়াইট কালার, এই যে দেখছেন ওই যে হোয়াইট কালারটা বোঝা যাচ্ছে না, আমি অন্য কালার দিচ্ছি। আচ্ছা হোয়াইট কালারটা তো হওয়ার কথা, প্লেস হোল্ডারের কালারটা ঠিক পারফেক্ট হচ্ছে না। হ্যাঁ হোয়াইট হচ্ছে কিন্তু প্লেস হোল্ডারের কালারটা আছে, গ্রে কালার দেখাচ্ছে, হালকা আফসা কালার। সেটার জন্য আমি এটা এই টেক্সট ফিল্ডের কালারটা রেড রেড করি। আচ্ছা এটা করি গ্রিন, জি আর ডাবল ইএন গ্রিন, সরি বানান বলেছে জি আর গ্রিন, আর এটাকে করি রেড, তাহলে পুরো বুঝতে পারবেন। রিলোড, এই যে দেখেন এবার ওই যে ইন্টার ইউর নেম এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কোনো কিছু দিলে আমার ওই লেখাটা হবে হোয়াইট কালার, এটা হচ্ছে প্লেস হোল্ডারের কাজ। এবার আপনি চাইলে ফ্রন্টের সাইজটাও বাড়াইতে পারেন, কীভাবে এখানে এফ ও এন টি সব কাজ করে। ফ্রন্ট সাইজ আমি 40 পিক্সেল দিলাম, দেখি এবার কত বড় হয়। এই যে দেখেন ইন্টারভিউর নেম অনেক বড় হয়ে আছে, যেমন ই এল এল আই এ এস ইলিয়াস মিয়া, মানে যে কোনো ধরনের স্টাইল আপনি এখানে কাজ করাইতে পারবেন। আচ্ছা আর কেউ কোনো কিছু রিকোয়ারমেন্ট আছে না, আমি এতটুকু ফাইনাল দিয়ে দিব। বলেন। হ্যালো স্যার। হ্যাঁ কে বলছিলেন, নাম বলেন দেন। বলেন স্যার, আইটি ম্যাক। জি আশিক চৌধুরী বলেন। আশিক না আশিক লজিক ফেলাইতে হবে, আপনি কখন লিখতেছেন তখন কি আবার এই ফ্রন্ট সাইজ ছোট হবে, যখন লিখতেছেন এটা ধরা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরা যায়, এই লজিক ফেলাইতে হবে। কারণ যেহেতু আইডিয়া একটা, আপনি ভিন্ন কাজ করতে চাচ্ছেন তখনই লজিক লাগবে, এই লজিক আমরা শিখবো। আচ্ছা ফর্ম নিয়ে কি আর কিছু কারো বাকি আছে, আমি কি এতটুকু লক করে আপনাকে ফাইনাল ফর্ম হিসেবে দিয়ে দিব। স্যার একটু আমার প্রশ্ন ছিল যে রিটার্ন ট্রু এটা মানে মিনিংটা কি, আমি বুঝলাম না। রিটার্ন ট্রু এটার মিনিংটা হইছে আপনি যে ফর্মটা সাবমিট করছেন যখন এই জায়গায় ট্রু হবে তখন আপনার ওই এই যে যেই অ্যাকশনে যেই পেজটা দিয়েছেন সেই পেজে যাবে, আর যদি জায়গায় ফলস থাকে এটা কখনো ওই পেজে যাবে না। এটা আমরা প্রোগ্রাম দিয়ে ট্রু ফলস করব। কেন প্রোগ্রাম দিয়ে ট্রু ফলস করব, এই ফিল্ডে আপনি ইউজার নেম দিয়েছেন, এখানে যদি আমি 1 2 3 4 দেই এটা তো ইউজার নেম হয় না, বা ফোন নাম্বারের ঘরে যদি আমি নাম দিই তা হয় না, এখানে একটা লজিক দিয়ে ট্রু ফলস রিটার্ন করব, তখন এখানে ডাইনামিক হবে ট্রু ফলস। আপাতত হার্ড কোড করে দিচ্ছি, বুঝতে পারছেন। এখানে কেবল ট্রু হলেই অ্যাকশনে কাজ করবে, আদারওয়াইজ অ্যাকশনে কাজ করবে না, এটা হচ্ছে মেন লজিক ফর্মের, বুঝতে পারছেন। জি স্যার। ওকে, এটা হচ্ছে ফর্মের মেন লজিক, ট্রু অর ফলস আসবে, ট্রু হলেই অ্যাকশনে যাবে, আদারওয়াইজ অ্যাকশনে যাবে না। এখন ট্রু অর ফলস এই লজিকটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে দিব পরে, জাস্ট আজকে বসায় রাখলাম। আচ্ছা আর কেউ কিছু বলার না থাকলে বা কারো কোনো জিনিস অ্যাড করার থাকলে, যেমন প্লেস হোল্ডার অ্যাড করতে বলছেন আমি অ্যাড করে দিচ্ছি, আর কিছু থাকলে চ্যাট বক্সে লিখেন বা বলেন, আদারওয়াইজ ফাইনাল ফর্ম হিসেবে আমি এটা সাবমিট করে দিচ্ছি। আর কোনো ইয়া রাখবে, যে দেখেন এখানে ফাইলের ফাইলেরটাও করা আছে, চোজ ফাইল দিলে সে কী করতেছে আমার এটা দেখাইছি, আর মনে হয় তেমন কিছু না, এসএসসি এসএসসি সবই তো হচ্ছে, চেকবক্সও হচ্ছে। এখন চেকবক্সের জন্য আমি নেম সেম নেম গ্রুপ দিছি, একই নাম। মোটামুটি ফর্মের জন্য যে ধরনের ডিজাইন দরকার সবগুলো একটা করে দেখাইছি। স্যার আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে সাকসেস মেসেজ। সাকসেস মেসেজ এটা ফর্মের অন্তর্ভুক্ত না, ওইটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দেখে লজিক অনুযায়ী এটা কোন জায়গায় দেখাবেন, এটা আপনার কাছে ফর্মের বাইরেও দেখানো যায়, ঠিক আছে। এটা আইডি দিয়ে পরে ধরবো। আচ্ছা এতটুকু কারো বুঝতে আসে অসুবিধা থাকলে নো লিখেন, আর যদি বোঝা থাকে ইয়েস লিখেন চ্যাট বক্সে। আমি একটু পর আপনাদের আসতেছি, আমি একটু পানি খাবো। ওকে, কেউ কি কিছু আর বলতে চান? আচ্ছা কারো কিছু আশা করি বলার নাই, তাহলে আমার HTML এর বেসিক যে টপিকসগুলো ছিল আরও আছে। আচ্ছা এটা গেল আমার অ্যাট্রিবিউট দিয়ে, তারপর এলিমেন্ট। এলিমেন্ট বলতে কী বোঝায়, এই যে ইনপুট, লেবেল, সিলেক্টর,
তারপর ও আপনাদের ড্রপ ডাউন দেখায় নাই, একটা জিনিস বাদ পড়ছে, ড্রপ ডাউনের জন্য আপনার সিলেক্টর লাগে স্যার। ভিডিও দেখা যায় না, স্ক্রিন শেয়ার করে নিন স্যার, স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ দিচ্ছি। ওকে কি যেন করবো বলে গেছি, মেসেজ পাঠাইলো কে ইনপুট সিলেক্টর টেক্সট এরিয়া বাটন টেক্সট ফিল্ড ফিল্ড সেট তারপর ডাটা লিস্ট আউটপুট তারপর অপশন অপশন গ্রুপ অনেকগুলো ফিল্ড আছে, এগুলো আপনারা সবগুলো দেখে নেবেন। আমাদের সবচেয়ে বেশি যে ইউজ হয় একটা হচ্ছে লেবেল, আরেকটা হচ্ছে সিলেক্ট, আরেকটা হচ্ছে অপশন, ঠিক আছে। তাহলে সেটা করার জন্য আমি একটা সিলেক্টর নিচ্ছি, সিলেক্টর অপশন একসাথে খোঁজানো। আচ্ছা কী নিব আপনার ইমেজের পর সেভের আগে একটা নিচ্ছি টিআর টিডি ইনটু টু টেপ, একটা এটাকে বলতেছে হোম টাউন বা ডিস্ট্রিক্ট, DISTRICT ডিস্ট্রিক্ট। আপনার কী কী কোন ডিস্ট্রিক্টে আছেন, বাংলাদেশে কয়টা ডিস্ট্রিক্ট আছে, SELECT সিলেক্ট একটা অপশন আছে, সিলেক্ট সিলেক্টের আন্ডার অনেক কিছু দেওয়া যায়, ওইটা ফ্যাক্টর না। আচ্ছা এটানে কী হবে অপশন, OPTION অপশন ট্যাব, এখানে ভ্যালু পরে দিচ্ছে, আগে আছে ঢাকা, DSAK ঢাকা, তারপরে কন্ট্রোল শিফট ডি, এটাকে বলতেছে নারায়ণগঞ্জ, NARAYANGOANJ নারায়ণগঞ্জ, কন্ট্রোল শিফট ডি গাজীপুর, GAZIPUR গাজীপুর। আচ্ছা দেখেন আমি নতুন কি করছি, বাটন সেভ বাটনের আগে এই একটা কলাম নিচ্ছি রিলোড। এই যে দেখেন এখানে কি হয়েছে, আমার সেমভাবে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর। এই সিলেকশনটা কি কেউ বুঝছেন, এটা হিসেবে সিলেক্টের আন্ডারে অপশন আকারে যতগুলো দিবেন সেগুলো এইভাবে আসবে, ঠিক আছে। এই যে দেখেন আমি একটা টিয়ার নিচ্ছি, এখানে অ্যাব্রো থ্যাব্রো আসছে, আমি শুধু সিলেক্ট অপশনটা দিচ্ছি, এই ভিতরের টিয়ারের আন্ডারে আমি যে কটা আপনি অপশন দিবেন সেই কটা সে সিলেক্ট হিসেবে নেবে। ও এটা পারফেক্ট ইয়া হয় নাই, সাজানো হয় নাই, আচ্ছা শুধু অপশনগুলো দিলে কি আসবে। উল্টা পাল্টা হয়ে গেছে, আচ্ছা সিলেক্টটাকে আমি কপি করতেছি। এমন কেউ আছেন বুঝেন নাই, মানে একটা সিলেক্ট ট্যাগের ভিতর অপশনে যে কয়টা ডিস্ট্রিক্ট নেবেন সেই কয়টা, এরপরে দেখেন আমি ভ্যালুগুলা খালি রাখছি, এই ভ্যালুগুলো আমরা হ্যান্ডেল করবো জাভাস্ক্রিপ্ট দিয়ে, কোনটা আপনি চুজ করছেন সেটা, ঠিক আছে। এবার সেমভাবে আপনি ডিজাইন করতে পারবেন যখন লাগবে, ঠিক আছে। আপনি যদি সিলেক্টটাকে একটা হাইট ওয়েট দিতে চান তাহলে এখানে কি করবেন, সিলেক্টের জন্য একটা ইয়া নিবেন, একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, আপনি কি করবেন এটা, এটার আমি স্টাইল কী দিতে চাই, সেম স্টাইলটাই দিই, দেখি কী হয়।
আমি টেক্সট ফিল্ডের যে স্টাইলটা ছিল সেটাই পুরোটাই দিছি রিলোড। এই যে দেখেন ডাকা, এই যে টোটাল সুন্দর এ আসছে, কারণ এইটার ভিতরে যে স্টাইল আমি সেই স্টাইলটা কপি মারছি। আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে এই নিয়ে কিছু বলবেন? এরপর আছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াটা কি টেক্সটের মতোই বড় আকারে দেখাইতে, যেমন আপনারা কমেন্ট লিখতে চান না সেটার জন্য, যেমন এটা আমি টিআর টিডি ইনটু টু ট্যাব, এখানে COMMENT কমেন্ট, তারপরে INPUT ইনপুট ট্যাব, এখানে টেক্সট এরিয়া নামে একটা প্রপার্টি আছে আমি দিচ্ছি। এই যে তার টেক্সট এরিয়া, এই যে সেই প্রপার্টিটা, এগুলো আপনারা প্রয়োজনে ধীরে ধীরে বাসায় দিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে টেক্সট এরিয়া দেওয়া কি হয়েছে দেখেন, আমার এই যে কোজন এই ফিল্ডটাকে দেখেন রিলোড, এই যে সে কিন্তু একটা বড় জায়গা দিচ্ছে টেক্সট লেখার জন্য, ঠিক আছে। এই যে টেক্সট এরিয়া টেক্সটের মতো কিন্তু এটা নর্মাল থেকে একটু বড় কিন্তু, ঠিক আছে। এটাকেও আপনারা চাইলে হাইট ওয়েট দিয়ে ফিক্সড করতে পারবেন। আচ্ছা এই পর্যন্ত আমার ফর্ম কমপ্লিট, FORM ফর্ম কমপ্লিট, COMPLETE ফর্মে নিয়ে কি আর কেউ কিছু দেখতে চান? এরপর আছে টাইপ, টাইপে আপনাদের দেখাইছি, অ্যাট্রিবিউট দেখাইছি, ফর্ম দেখাইছি, এগুলো সবই বলা হয়েছে। এরপরে থাকে মিডিয়া। আচ্ছা আপনাদের একটু ভিডিও অডিও দেখাই দিই মিডিয়া নিয়ে, তাহলে ফর্মের কমপ্লিট দিয়ে আমি এটা ফেসবুকে দিয়ে দিচ্ছি। ওকে কমপ্লিট ফর্ম নামে আমি আপনাদের দিয়ে দিছি এটা। এরপরে কি করা যায় আর কিছু না। ওকে ফর্ম শেষ, এরপরে আমি আপনাদের একটু অডিও ভিডিও মিডিয়া নিয়ে দিয়ে দিই, আর যেমন ভিডিও আর অডিওটা দিচ্ছি, অন্য কিছু দিচ্ছি না, বা ইউটিউবে দেখতে পারেন। কোনটা থেকে শুরু করবো, অডিও থেকে শুরু করবো, ইউটিউব থেকে শুরু? আচ্ছা ইউটিউব থেকে শুরু করি। দেখেন একটা ইউটিউব, এই যে আই ফ্রেম, আই ফ্রেম আমরা কিভাবে এন্ট্রি করব, আমরা চাচ্ছি আমাদের ফর্মে কি এটা নিচে দেখাই দিব। আচ্ছা ফর্মের শেষে আমি দেখাই দিচ্ছি আই ফ্রেম নিয়ে, কন্ট্রোল শিফট এল, এখানে ইউটিউবের একটা ইউআরএল। এখন ইউটিউবে যাওয়ার পর আপনি যে ইউআরএলটা দেখাইতে চান, যেমন মনে করেন গোপাল বাড়ির ইউআরএল, তাহলে এখানে ওনাদের HTTP এর পরিবর্তে আমাদেরটা হবে, তাহলে আমাদের ফর্মটাকে রিলোড করে এটা ফর্মের নিচে দিছি। এই যে দেখেন ইউটিউবটা এখানে পারফেক্ট হয় নাই, কেন হয় নাই? ইউটিউব রিকোয়ার টু কানেক্ট মানে কি? ওনাদেরটা দেখি, কন্ট্রোল জেড, ওয়েট ফর ইউটিউব। হ্যাঁ চলে আসছে, ওনাদের ইউআরএলটা ঠিক আছে, মানে বড় ইউআরএল বা যে কোনো কারণে নেয় নাই। আচ্ছা যেটা আপনাদের দিছি স্যার, আমাদের প্র্যাকটিস টাইম, হ্যাঁ প্র্যাকটিস টাইমটা আমরা নামাজের পরে একবারে নিচ্ছি, এজন্য আমি আর ইয়া করতেছি না নামাজের পর। আচ্ছা ইউটিউবটা কি বুঝছেন কিনা চ্যাট বক্সে একটু ইয়েস অর নো লিখেন। জাস্ট এইভাবে আই ফ্রেমের ভিতর আপনার হাইট ওয়েট বলে দিতে পারবেন সোর্সে, ওই ইউটিউবের লিঙ্ক দিলে হবে, ঠিক আছে। আচ্ছা এরপর অডিও ভিডিও, জাস্ট অডিও ভিডিও ট্যাগ আছে, আমি একটু দেখাই দিচ্ছি। তারপরও যে অডিও ভিডিও ট্যাগ আছে, দেখেন অডিও ট্যাগের ভিতর আপনি সেমভাবে যে কোনো অডিও ভিডিও অ্যাড করতে পারবেন। হ্যাঁ নাইম হোসেন কি বলতে চান বলেন। কোনটা স্যার? আগে এইটা স্যার, অডিও ভিডিও স্যার।
অডিও ভিডিও তো মাত্র দিলাম, এর আগে তো ইউটিউব দেখাইলাম। ইউটিউবটা হইছে কি লিংকটা কি দিব আপনাদের? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ইউটিউবের এখানে যে স্যাম্পল দেওয়া আছে সেম হুবারু, আমি কোনো চেঞ্জ করি নাই, কারণ এগুলো দেখানোর কিছু নাই। ঠিক আছে, আপনি অডিও, হ্যালো স্যার, হ্যাঁ বলেন স্যার। এই যে স্যার, এই যে অডিওর মধ্যে স্যার, যে অডিও স্ল্যাশ ওজিজি স্যার, ওজিজি এটা কি স্যার? অডিও স্ল্যাশ ওজিজি এটা অডিও, অডিওর একটা ফরম্যাট MP4 MP3 এরকম না, এরকম একটা ফরম্যাট। এই যে দেখেন MPEG, ঠিক আছে, সেম ভাবে দেখেন ভিডিওতে সেম ফরম্যাট আছে। আমি দিচ্ছি ভিডিওর কোডটা, এই যে দেখেন ভিডিওতে সেম, এই যে MP4। এবার আশা করি এটা দেখলে বুঝতে পারবেন, মানে আপনারা যেই সচরাচর ফাইল ইউজ করেন সেই ফাইলের ফরম্যাট আপনারা একটা বা দুইটাই জানেন। এই যে দেখেন, এবার বুঝতে পারছেন ভিডিও MP4 স্যার? এটা স্যার অডিও ফাইল স্যার, এটা এক্সটেনশনের মতো না স্যার? হ্যাঁ এক্সটেনশন, এটা ফাইল ফরম্যাট বলা হয়। HTML একটা ফরম্যাট, CSS একটা ফরম্যাট, এইভাবে সাধারণত যে ফরম্যাটগুলো ইউনিভার্সাল W3 স্কুলে সেগুলোই দেখানো হয়। আচ্ছা এটা নিয়ে আর নতুন কিছু করতেছি না আপনাদের। আচ্ছা এখন যেটা আপনাদের দেখাবো, আগামী শনিবার আপনাদের যে কুইজ বা এক্সাম নেব সেটার জন্য একটা প্যাটার্ন তৈরি করি। প্যাটার্ন কি? এই যে দেখেন আমার যে URL-টা, এখানে রেজিস্ট্রেশন ফর্ম, এখানে ইউটিউব আছে, আমি এটা সাজাবো। ঠিক আছে, আপনাদের এরকম হইতেই পারে, কীভাবে সাজাবো সেটা দেখেন। এই এই পেজটাকে আমি সাজাই, মানে একটা ওয়েবসাইটের মতো বানাবো। ওকে, আমি কি করি, আমার যে ফর্মটা আছে এই ফর্মটাকে একটা ডিবের আন্ডারে নিই, টোটাল ফর্মটাকে কন্ট্রোল এক্স DIV সাজানোর জন্য ট্যাব। এই যে সেম জিনিসটা আপনাদের ইয়াতে থাকবে অ্যাসাইনমেন্টে, আর আই ফ্রেম যেটা নিই সেটাকে একটা ডিবের ভিতরে নিই, DIV ট্যাব কন্ট্রোল V কন্ট্রোল শিফট L। ওকে, আই ফ্রেমটাকে একটা ডিবে নিলাম। এবার প্রথম ডিবের আগে আমি কিছু বাটন নিই, লাস্ট ক্লাসে যে বাটন নিয়েছিলাম আজকেও কিছু বাটন নিই, বা উপর একটা ইমেজ লোড নিই, যেটা হেডার থাকবে, বডি থাকবে আর ফুটার থাকবে, তিনটা পার্ট আমি ইয়ে করতেছি। ওকে, একটা ডিব নিই, DIV ট্যাব, এটাকে বলি হেডার, আইডি, আইডি নাম দিই আইডি ইকুয়াল হেডার, HEADER, আমি এটাতে ডিজাইন করবো আর কি একটা হেডার। আর এটাকে বলি বডি, আইডি BODY বডি। আচ্ছা এটাকে বডি না, এটাকে আমি এটাই রাখি। এই টোটাল, এই যে আমার রেজিস্ট্রেশন ফর্ম প্লাস ইউটিউব, এই টোটাল যেটা আছে সেটাকে একটা ইয়াতে নিয়ে যাই, কন্ট্রোল এক্স। হ্যাঁ বলেন। এই ডিপ ট্যাবটা ব্যবহার করা হয় কি কারণে? ডিপ ট্যাবটা ইউনিভার্সাল, ভাগ করার জন্য, ডিভিশন, ডিস্ট্রিক্ট। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা এটা এমনি কোনো এফেক্ট ফেলে না, এটা দিয়ে আমি ডিজাইন করি আর কি। তাহলে আমি যে মাদার ডিপ নিলাম এটার ভিতরে আমি একটা আইডি দিই বডি নামে, যেমন BODY বডি। এখন কথা হচ্ছে বডির সাথে তো ম্যাচ করছে, আমি বডি ওয়ান দিই, মানে তো ঝামেলা হবে। আচ্ছা এই সবার শেষে আর একটা ইয়ে নিব, যে সব ডিপের শেষে আর একটা ডিপ নিচ্ছি, সরি কন্ট্রোল জেড, সবার শেষে এইটা আছে DIV ট্যাব। আচ্ছা আমি ইউটিউবের যে ইয়াটা আই ফ্রেমটা, আচ্ছা এটাকে আমি বলি ফুটার, আইডি FOOTER ফুটার। এবার আমি কি করি না, দেখেন ডিপতে আমি যে অ্যাড করছি কোনো চেঞ্জ আসে নাই, কোনো চেঞ্জ আসে নাই। এবার যখন সাজাবো তখন চেঞ্জ আসবে। তাহলে সাজাবো কীভাবে, সবার প্রথমে আমি যে এই ডিপটা আছে এটা হচ্ছে কি আমার রেজিস্ট্রেশন ফর্ম, তাহলে এখানে আইডি বলি RG FORM ফর্ম। ওকে, রেজিস্ট্রেশন ফর্ম এটা আমি এখানে ডিজাইন করি। আচ্ছা এখানে আইডি তো নিচ্ছে, আইডি হ্যাশ সিম্বল দেওয়া হবে, হ্যাশ 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 বি সার্ভেকেট সার্ভেকেট ক্লোজ। আচ্ছা আরেকটা আইডি দিই ইউটিউব, আইডি YOUTUBE ইউটিউব। ওকে,
ইউটিউবের জন্য একটা আইডি তৈরি করলাম। এবার যেটাকে যেখানে ডিজাইন দেব তার অনুযায়ী ডিজাইন হবে। সবার প্রথমে আমি এটাকে করি, আমার টেবিলটাকে সেন্টার করা আছে, এফ এল ও ফ্লোট লেফট, এল ই এফ টি ফ্লোট লেফট, আর এটাকে করি ফ্লোট রাইট, এফ এল ও এল ও ফ্লোট আর আই জি এস রাইট। স্যার এখানে ফ্লোটের পরিবর্তে যদি অ্যালাইন ব্যবহার করা হয় তাহলে করা যাবে না? অ্যালাইন অ্যাট্রিবিউট, জি স্যার, অ্যালাইন অ্যালাইন তো লেফট রাইট, লেফট রাইট কি অ্যালাইনে নিতে পারে আমি ঠিক চেক করি না। এবার দেখেন আমি ফ্লোট লেফট রাইট করছি কি ডানে বামে সরে গেছে, এতটুকু কি কেউ এমন কেউ আছেন যে বুঝেন নাই? দেখেন আমার ভিউটা দেখেন, লেফট রাইট করছি ডানে বামে সরে গেছে। হ্যাঁ অ্যালাইন যেভাবেই খুশি আপনি নিতে পারেন। আমি দেখেন এই যে এতটুক চেঞ্জ করছি, চেঞ্জটা আপনাকে দিচ্ছি, দুইটা হ্যাশ সিম্বল নিছি, একটা ফ্লোট লেফট করছি একটা রাইট করছি, ঠিক আছে? তাহলে এবার নিচে দেখেন, এবার হেডার, আচ্ছা যে কেউ না বুঝলে নো লিখেন, সমস্যা নাই। এবার আমি কি করব, আমার একটা ফুটার অপশন আছে, ফুটার আইডিটাকে একটু ডিজাইন করি। এখানে আমি কি করব, হ্যাশ সিম্বল ফুটার ডাবল কেটে করে আমি ফুটারের একটা হাইট ওয়াইট ফিক্সড করে দিই, যা উইথ ডব্লিউ আই ডি ডি টি এস উইথ বলি 100%, মানে এটা হয়ে যাবে। আর ফুটারের হাইট এইচ ই আই এইচ ই আই হাইট বলে দিই আমি 20 পিক্সেল, আর এটার কালার বি এস সি কে, ব্যাকগ্রাউন্ড বলে দিই গ্রে, জি আর এ ওয়াই গ্রে, ঠিক আছে? আচ্ছা আর এটাকে বটম এ এল আই অ্যালাইন 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 সেলফ, এটা কীভাবে ফ্লোট, এফ এল ও এটি ফ্লোট বি ও বি বাটন না ফ্লোট বটম, বটম কীভাবে যেন করে কেউ কি মনে আছে? বিইউ বললাম ফ্লোট, এফ এল ও ফ্লোট হবে না, অন্য কি আছে ইয়াটা ট্যাগটা ভুলে গেছি আমি, ফ্লোট বিইউ না, হচ্ছে না। আচ্ছা এটাকে ইয়া দিই যেন রিলোড দিয়ে দেখি কীরকম হয়েছে, এই যে উপরে চলে গেছে, ঠিক আছে? এটাকে নিচে নিতে হবে, আসছে রেজিস্ট্রেশন ইয়ে আসছে, এটাকে নিচে নেওয়ার জন্য এফ ডাবল ও টি আর ফুটার বি ও ডাবল টি ও এম বটম, পজিশন দেখি বটম বটম পজিশন বটম, হ্যাঁ পজিশন ফিক্সড, পজিশন ফিক্স দিলে তো হচ্ছে না, শুধু ফিক্স দিলেই কি হবে স্যার? পজিশন বটম দিয়ে দেখেন তো, হ্যাঁ হ্যাঁ এই যে পজিশন বটম উইথ 100%, এই যে কালার রেড এন্ড অ্যালাইন সেন্টার, ওকে এই যে এটা, এইভাবে করা যায় বা অন্যভাবে করা যায়, এক একজন এক একভাবে করে। সে কী করছে, উইথ 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 পজিশন ফিক্সড লেফট বটম জিরো, ডাইরেক্ট বটমই লেখা যায়, কীভাবে যেন এটা ভুলে গেছি। আচ্ছা লেফট থেকে জিরো বটম থেকে জিরো সে পজিশন করে নেবে, রিলোড, এই যে দেখেন নিচে চলে আসছে, ঠিক আছে? এটা একটু আর একটু বড় করি তাহলে দেখা যাবে। এটার হাইটটা আমি 40 পিক্সেল বা 60 পিক্সেল দিই, রিলোড, এই যে দেখেন আমার পুরো ইয়াটা নিচে চলে আসছে, এটা হচ্ছে বটমের জন্য। এখানে কপিরাইট সিম্বল দিতে পারি বটমে, কই বটম এই ডিপটার ভিতর কপিরাইট সিম্বলের জন্য অ্যাট দ্য রেট হ্যাশ সিম্বল অ্যাট দ্য রেট সি ও পি ওয়াই কপি, খুব সম্ভবত এইভাবে একটা কপিরাইট সিম্বল আসে না, কপিরাইট সিম্বলটা আসে নাই, তাহলে মনে হয় হ্যাশ সিম্বল। আচ্ছা এই লিস্টে আপনাদের দরকার আছে, অনেক সময় লাগে, এটা হ্যাশ কপিরাইট,
না আচ্ছা এই সিম্বলটা দেখতেছি W3 স্কুলের এটারে কি বলা হয় জানো সিম্বলটাকে ট্যাগ লিস্ট অডিও ভিডিও ক্যারেক্টার সেট এটাই মেবি এখান থেকে দেখে আমার কি জানাল ও অ্যান্ড সিম্বল দিয়ে নিতে হয় মেবি হ্যাঁ অ্যান্ড সিম্বল দিয়ে নিতে হয় ভুলে গেছি তাহলে এটা দিলে কি হবে আপনার এই যে কপিরাইটের যে সিম্বলটা এই যে অ্যাট দ্য রেট চলে আসছে দেখছেন এই যে অ্যাট দ্য রেট আচ্ছা এটাকে আরেকটু ইয়া করি সেন্টার করি সেন্টারে নেওয়ার জন্য এখানে সেন্টারের একটা ট্যাগ ছিল ট্যাগস অ্যালাইন সেন্টার আচ্ছা ঠিক সেলাইন সেন্টার হোয়াইট এই যে মাঝখানে হোয়াইট কালার আসছে এবং এখানে আমি এখন কোনো একটা লেখা দিতে পারি যে এলইডিপি এলইডিপি বিডি বা একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে দিলেও পারেন কন্ট্রোল এক্স এস ওয়ান সরি এস ওয়ান ট্যাব কন্ট্রোল বি কন্ট্রোল এস আমার সে তো ভাঙে গেছে এস ওয়ান ট্যাগে দেওয়া তার এস ওয়ান ট্যাগে না দিই কন্ট্রোল এক্স এই যে অ্যাট দ্য রেট এলইডিপি বাংলাদেশ ঠিক আছে এইভাবে আর অনেকগুলো সিম্বল আছে এটা আমি দেখি লিস্টে আপনাদের দিয়ে দিব এগুলো আমার ফুটার তৈরি তাহলে এবার হেডার তৈরি করব হেডারের ভিতর কি থাকবে হেডারের ভিতর থাকবে আমার ওই এলআই গত ক্লাসের ইয়াটা নিচ্ছি আচ্ছা আজান দিয়ে দিছে আপনারা একটু ব্রেক নেন 30 মিনিট দেন এটা তো রেডি করে আমি দিচ্ছি তারপরে আপনাদের ব্রেকের পর একটা পারফরমেন্স নিচ্ছি আপনারা অনলাইনে থেকে 30 মিনিটের একটা ব্রেক নেন স্যার একটু কোডটা দিয়ে দিলে ভালো হয় হ্যাঁ কোডটা আমি সাজায় দিচ্ছি কি লিখলাম এটা 4:15 পর্যন্ত ঠিক আছে আচ্ছা এতটুকু যে কোডটা করছে এটা তো অলরেডি দেয়া রাখছি এখন সাজানোর কোডটা দিব জি স্যার ওকে দিচ্ছি স্যার সম্পূর্ণ সাজা একসাথে দিবেন আচ্ছা সম্পূর্ণ সাজা তাহলে ব্রেক এর পর একসাথে দিচ্ছি স্যার ওটি ভালো হয়েছে ওকে আপনারা অনলাইনে থেকে পসিবল হলে ব্রেকে যান